কি অবস্থা সবার? হোয়াটসঅ্যাপ পোলাপাইন, কি অবস্থা কি অবস্থা কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি আমরা আমাদের কণিকের শেষ লেকচারে। এত দিন ধরে আমরা কণিক 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 পড়েই চলেছি, পড়েই চলেছি, পড়েই চলেছি, কণিক আর শেষ হচ্ছে না। অবশেষে অবশেষে আমরা কণিকের শেষ লেকচারে চলে আসছি। দ্রুত চলে আসো, ক্লাস শুরু করে দেই। আজকে আমাদের কণিকের শেষ লেকচার। টেনটেনা টেনা টেনা, কণিক শেষ। এই কণিক শেষ মানে কিন্তু একটা বিশাল কিছু। কণিক শেষ মানে কিন্তু একটা বিশাল কিছু, কারণ কণিক একটা একটা অধ্যায়, একটা বিশাল বড় অধ্যায়, বিশাল বড় অধ্যায়। এসে গেছি ভাইয়া মামুনুর রশিদ, ভেরি গুড। সমৃতা রানী ঘোষ, নমস্কার। ওয়ালাইকুম আসসালাম হিসাম, চলে আসছো, ভেরি গুড। সাদিউর রহমান, আজকে আমাদের কণিকের বিদায় বেলা, আজকে আমাদের কণিকের বিদায় বেলা। আমরা কণিক ক্যাশকে বিদায় দিব, যেতে নাহি দিতে, কি জানি একটা ছিল না, যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয় তবু চলে যা। আচ্ছা মনে পড়ছে, হ্যাঁ, আজকে আমরা কণিকের বিদায় সম্বর্ধনার ক্লাস নিব, এবং আমরা কণিককে বলবো যে যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয় তবু চলে যায়, কিন্তু আসলে যাচ্ছে না। তুমি যখন আবার রিভিশন দিবা ইন্টারমিডিয়েট পরীক্ষার আগে, তখন আবার দরকার হবে, আবার কণিক পড়তে হবে। এবং আমি তো পরীক্ষা নিব, আমি তো পরীক্ষা নিব, পরীক্ষার আগে অবশ্যই ভালো করে পড়তে হবে। কণিকের মৃত্যুবার্ষিকী আজ। আরে না এর বেটা, হিসাব মৃত্যুবার্ষিকী আবার আসবে, টেস্ট পরীক্ষা যখন কলেজে দিবা ওখানে আসবে, ইন্টারমিডিয়েট পরীক্ষা আসবে, অ্যাডমিশন টেস্টে আসবে, খালি রিভিশন দিতে হবে, অত্যুক সুবিধা। ওয়ালাইকুম আসসালাম সুমাইয়া। এই প্রথমে এই ম্যাথটা লিখো, সবার প্রথমে এটা করাবো, সবার প্রথমে এটা করাবো, এটা, এই যে এই ম্যাথটা, এই ম্যাথটা সবার প্রথমে করাবো, একদম নিচেরটা, নিচেরটা দিয়ে শুরু করবো। এটা এটা প্রথমে এটা লিখো সবাই, এই প্রশ্নটা সবাই লিখে ফেলো, এই প্রশ্নটা লিখে ফেলো। ওয়ালাইকুম আসসালাম ফারিহা সুমাইয়া, ফাতেমা লামিয়া। এই ফাতেমা লামিয়া কি নতুন এনরোল করছো? তোমাকে তো আগে ক্লাসে দেখি নাই কখনো। পার্থ কুণ্ডু চলে আসছে, ভেরি গুড ভেরি গুড। সুস্মিতা জয়া চলে আসছি, ভেরি গুড, সবাই চলে আসো। ওকে ওকে, মিম চলে আসছে, ভাইয়া বলেছিলেন আজকে ক্লাস বন্ধ থাকবে, আজকে ক্লাস বন্ধ থাকবে বলছি কখন? আজকে তো আইসিটি ক্লাস বন্ধ, কারণ আমি ওই যে আজকে তো আমাদের জন্মাষ্টমীর অনুষ্ঠান, তো বিকালবেলা একটু বাইরে গেছিলাম। আইসিটি ক্লাস বন্ধ থাকবে বলছিলাম, কোনিক ক্লাস বন্ধ থাকবে বা হায়ার ম্যাথ ক্লাস বন্ধ থাকবে তো বলি নাই দাদা, এত নাম মনে থাকে? হ্যাঁ থাকবে না কেন, আমি তো দেখে দেখেই বলতেছি, মনে থাকবে না কেন? তনুশ্রী সরকার, সামারা মুস্তফা, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ওকে ফাতেমা লামিয়া বলছো, ফার্স্ট থেকেই আসি, কমেন্ট করি নাই তাই দেখেন না, রেগুলার ক্লাস করি। হ্যাঁ তুমি রেগুলার ক্লাস করো, এটা আমি কেমনে জানবো? তুমি যদি কমেন্ট না করো আমার জানার উপায় আছে? তুমি যদি গাপটি মাইরে আইসে এমনি বইসা থাকো অনলাইন ক্লাসে, আমি বুঝবো কেমনে তুমি আসো না নাই? দাদা একটু সাইড দেন। হ্যাঁ সাইড দিলাম, এই যে এই প্রশ্নটা লিখো, আমার ডাস্টার কোথায়? সবাই এই প্রশ্নটা লিখো, এই যে এইটা, এক্স স্কোয়ার ডিভাইড বাই নাইন মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 16 ইকুয়ালস টু 1, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই নাইন মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই 16 ইকুয়ালস টু 1। এই অধিবৃত্তের উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক, এই অধিবৃত্তের উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক এবং নিয়ামকের সমীকরণ, এবং নিয়ামকের সমীকরণ নির্ণয় করতে হবে। এক্স স্কোয়ার বাই নাইন মাইনাস ওয়াই স্কোয়ার বাই 16 ইকুয়ালস টু 1, এই উপবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক এবং নিয়ামকদ্বয়ের সমীকরণ। আচ্ছা শোনো, আজকে যে ক্লাসটা নিতেছি এই ক্লাসে কিন্তু নতুন কোনো টাইপের ম্যাথ পাবা না। কেন? কারণ আমি বলছিলাম অধিবৃত্তের ম্যাথ হুবহু উপবৃত্তের ম্যাথের মতো, কোনো পার্থক্য নাই। তো তোমরা, আমরা যখন অফলাইনে প্রাইভেট পড়তাম, আমি যখন ইন্টারমিডিয়েটে ছিলাম,
আমি যে স্যারের কাছে পড়তাম উনি অধিবৃত্তে কোনো ম্যাথ করার নাই, শুধু ওই যে সূত্রটা আছে না, শুধু পার্থক্য কি উৎকেন্দ্রিকতাতে না, উনি আমাকে জাস্ট বা আমাদেরকে লিখে দিয়েছিলেন যে উৎকেন্দ্রিকতার সূত্রে এই পার্থক্য, আর বাকি সব নিজেরা বাইরে কাজ করে নিবা, মানে কোনো পার্থক্যই নাই। আমি যখন অফলাইনে টিউশনই করাইতাম তখনও আমি কোনো ম্যাথ উপ অধিবৃত্ত থেকে করাইতাম না, কারণ কি মানে সবই সেম আসলে, শুধু উৎকেন্দ্রিকতার সূত্র ছাড়া। তো এই অধিবৃত্তটা অন্য কোথাও করায় না, কারণ সেম তো। বাট আমি ভাবলাম যে যেহেতু আলাদা একটা অধ্যায় বা আলাদা একটা টপিক, যদিও সেম বাট ম্যাথগুলো করাই দিই, ঠিক আছে। বাট তোমরা যারা উপবৃত্ত ভালো করে পড়ছো তারা এখানে আজকে নতুন কোনো ম্যাথ পাবা না, একদম হুবহু সেম, সূত্রও সেম, খালি উৎকেন্দ্রিকতা আলাদা, ভালো কথা। আর অধিবৃত্তের সাধারণ সমীকরণ বা প্রমিত সমীকরণ তো গত ক্লাসে দেখে আসছি, কি দেখে আসছি একটু একটু রিভিউ করে দিই, দাঁড়াও একটু মনে করাই দিই। একটা অধিবৃত্ত যদি এই বরাবর থাকতো, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এটা হচ্ছে মূলবিন্দু, ধরো মূলবিন্দু, একটা অধিবৃত্ত ধরো এই যে এই বরাবর, এইটা এদিকে, তার মানে এর আর অক্ষ, এই যে মেইন অক্ষটাকে বলা হয় আর অক্ষ, এটা হচ্ছে আর অক্ষ। এই এখানে কিন্তু বৃহদ অক্ষ বলে না, গত ক্লাসে দেখাইছি, এটাকে বলে আর অক্ষ, আর এটাকে বলে অনুবন্ধী অক্ষ, অনুবন্ধী অক্ষ, এই এটাকে বলে আর অক্ষ, এটাকে বলে অনুবন্ধী অক্ষ। তখন এই উপ অধিবৃত্তের সমীকরণ কি হয়, তখন এই অধিবৃত্তের সমীকরণ হয় এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকোয়ালস টু ওয়ান, এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকোয়ালস টু ওয়ান, ঠিক আছে। যখন এক্স অক্ষ, শোনো, আর অক্ষ মানেই কিন্তু মেইন অক্ষ, মেইন অক্ষ বলতে তোমাকে যদি বলে প্রধান অক্ষ বা শুধু অক্ষ, তোমাকে যদি বলে একটা অধিবৃত্তের শুধু অক্ষ মানে অন্য কিছু নয়, অক্ষ, অক্ষ বলতে আমরা আর অক্ষকে বুঝি, কোন অক্ষকে বুঝি, আর অক্ষকে বুঝি। আর আরেকটা অধিবৃত্ত যদি এইরকম হয়, এক্স অক্ষ ওয়াই অক্ষ মূলবিন্দু, এগুলো কিন্তু আমরা গত ক্লাসে পড়ছি, ধরো অধিবৃত্তটা এই যে ওয়াই অক্ষের দিকে হা করছে, তো যে অক্ষের দিকে হা করে সেটাকে বলা হয় আর অক্ষ, যে এখানে ওয়াই অক্ষটা হবে আর অক্ষ, এখানে ওয়াই অক্ষটা হবে আর অক্ষ, আর এক্স অক্ষটা হবে অনুবন্ধী অক্ষ, এক্স অক্ষটা হবে অনুবন্ধী অক্ষ। এবং এর সমীকরণ কি ছিল, এর সমীকরণ ছিল ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার ইকোয়ালস টু ওয়ান। যারা গত ক্লাসটা দেখে আসছো তারা এই দুইটা সমীকরণের সাথেই পরিচিত, আর যারা গত ক্লাস দেখে আসো নাই তারা আজকের ক্লাসে বৈশা বৈশা নাটক দেখো, বোঝার দরকার নাই আজকে ক্লাসে, মানে যারা উপবৃত্তও পড়ো নাই এখনো, নতুন এনরোল করছো তারা আসলে কিছু বুঝবে না, তোমরা দেখো যারা নতুন এনরোল করছো তারা দেখো আমরা কেমনে পড়াই, পড়ানোর সিস্টেমটা দেখো, বাট কিছু বুঝতে পারবো না, কিন্তু ওই রিস্ক নিও না, বুঝতে চেষ্টা করো না, ঝামেলা হয়ে যাবে, আজকে কিছু বুঝতে পারবে না, বুঝতে চেষ্টাও করো না যারা নতুন। এই যে দুইটা সমীকরণ, এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকোয়ালস ওয়ান, আর এইটার বেলায় ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার ইকোয়ালস ওয়ান। তো আমাদের যে মেইন পার্থক্যটা ছিল, পার্থক্যটা কি ছিল, পার্থক্য ছিল উৎকেন্দ্রিকতার সূত্রে, পার্থক্য ছিল উৎকেন্দ্রিকতার সূত্রে। এবং আমি গত ক্লাসে বলছিলাম এখানে উৎকেন্দ্রিকতা হবে রুট ওভার অফ ওয়ান প্লাস, উপবৃত্তে ছিল মাইনাস, অধিবৃত্তে প্লাস, কারণ কি, কারণ অধিবৃত্তে উৎকেন্দ্রিকতার মান একের চাইতে বেশি হয়, ছোটটার স্কোয়ার ডিভাইড বাই বড়টার স্কোয়ার, যেটা আগে থাকে সেটা বড়, যেটা পরে থাকে সেটা ছোট, যেটা আগে থাকে সেইটা বড়, যেটা পরে থাকে সেইটা ছোট, যেটা আগে থাকে সেইটা বড়, যেটা পরে থাকে সেইটা ছোট, গত ক্লাসে দেখাই আসছি। আর উৎকেন্দ্রিকতার সূত্র হচ্ছে ওয়ান প্লাস ছোটটার স্কোয়ার ডিভাইড বাই বড়টার স্কোয়ার, তাহলে এইখানে কি হবে, এই যে এইটার ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা এইটা, আর এইটার ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা কি হবে, ই ইকোয়ালস টু রুট ওভার অফ ওয়ান প্লাস ছোটটার স্কোয়ার, এখানে ছোট হচ্ছে স্কোয়ার, ছোটটার স্কোয়ার ডিভাইড বাই বড়টার স্কোয়ার, শেষ। আর বাকি এই যে এতটুকু হচ্ছে, নর্মালি আমি যখন ইন্টারমিডিয়েট ছিলাম আমার স্যার এতটুকু পড়াইছিলেন, এতটুকু পড়াইয়ে বলছেন, মানে ওনারা তো এইভাবে প্রমাণ দেখাইতেন না, জাস্ট এই দুইটা সমীকরণ দেখাই, মানে আমি তো প্রতিবেদনও দেখাইছি, এই দুইটা সমীকরণ দেখাই বলতেন এতটুকু পার্থক্য, আর বাকি যা আছে সব কিছু উপবৃত্ত নিজেরা বাইরের কাজ করে নিবা। তো আমিও চেষ্টা করলে বাকি সব তোমাকে বাইরের কাজ দিয়ে দিতে পারি, বাট যেহেতু একটা নতুন টপিক সবগুলো কভার করে দিই, আশা করি এতটুকু সবাই তুলছো, সবাই এতটুকু তুলে রাখো, হ্যাঁ এতটুকুই মেইন। ধরো তুমি, তোমার যদি ইচ্ছা হয় না আমার বেসিক দরকার নাই, আগের ক্লাসে তো সব বেসিক জিনিস বুঝাইছি, থিওরি প্রমাণ করছি, ওগুলা দরকার নাই, আমি শুধু সূত্র মুখস্থ করে ম্যাথ করবো,
তুমি যদি জাস্ট খালি একটুক জানো তুমি অধিবৃত্তের ম্যাথ করতে পারবা, অধিবৃত্তের ম্যাথ করতে পারবা, তোমার তেমন কোনো সমস্যা হবে না। এখন প্রথমেই যে ম্যাথটা বলছে, প্রথমেই যে ম্যাথটা বলছে এখানে কি বলছে দেখো, এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান। এই সমীকরণটা দেখতে কার মতো? এই সমীকরণটা দেখতে এই ফরম্যাটের মতো না, এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান। এই সমীকরণটা দেখতে এই ফরম্যাটের মতো। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? এক্স স্কোয়ার বাই নাইন কে লিখতে পারি, থ্রি স্কোয়ার ষোলো কে লিখ ষোলো কে লিখতে পারি, ফোর স্কোয়ার। তাহলে এখানে এ কত হবে? এ হবে থ্রি, বি হবে ফোর। কিভাবে পাইছি? এই সমীকরণের সাথে জাস্ট তুলনা করে। আমি যখন দেখছি এখানে এক্স স্কোয়ার আগে আছে, তাহলে অবশ্যই সমীকরণ হবে যে এটা এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান। মানে অধিবৃত্তটা থাকবে এক্স অক্ষে হা করবে, কোন অক্ষে হা করবে, যেটা আগে থাকে সেই অক্ষে হা করে। তো এখানে এক্স স্কোয়ার আগে আছে, এক্স অক্ষে হা করবে। আর এখানে হাটা করা কিছু আসবে না, তুমি গেলে এতটুকু বের করে। এখন চাইছি কি কি? উপকেন্দ্র দয়, উপকেন্দ্র দয়। তো এটা যেহেতু এক্স অক্ষে হা করবে, কোন অক্ষে হা করবে, এক্স অক্ষে। তুমি মনে করে দেখো, একটা উপকেন্দ্র যখন এক্স অক্ষ বরাবর থাকতো, একটা উপকেন্দ্র যখন এক্স অক্ষ বরাবর থাকতো, তখন তার উপকেন্দ্রের স্থানাঙ্ক কি ছিল? উপকেন্দ্র স্থানাঙ্ক ছিল প্লাস মাইনাস এ কমা জিরো। মনে আছে, একটা উপবৃত্ত যখন এক্স অক্ষে থাকতো তখন উপকেন্দ্র ছিল এইটা। তা আমার তো এটা এক্স অক্ষে, যেটা তো এক্স অক্ষে আছে। আর ওয়াই অক্ষের বেলায় ছিল জিরো কমা প্লাস মাইনাস বিই, রাইট? তো এখানে যেহেতু আমার অধিবৃত্তটাও এক্স অক্ষে হা করছে, মানে এক্স স্কোয়ারটা আগে আছে, তাইলে এখানে উপকেন্দ্র হবে যে এইটা এক্স অক্ষে হা, উপ যে উপবৃত্তটা এক্স অক্ষে ছিল সেইটার সূত্র যা এটা সূত্র তাই, মানে প্লাস মাইনাস এ কমা জিরো। আর এখানে যদি এইভাবে থাকতো, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ারটা আগে, এক্স স্কোয়ার বাই এস স্কোয়ারটা পরে, তখন হয়তো জিরো কমা প্লাস মাইনাস বি, কারণ তখন সেটা মেইন অক্ষ হইতো ওয়াই অক্ষ। এই জিনিস তুমি সূত্র দেখলেই বুঝে যাবা, সূত্র দেখলেই, মানে চিত্র বা সমীকরণ দেখলেই বুঝে যাবা। এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার আগে থাকলে উপবৃত্তের সূত্রগুলো দেখো, এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার যদি আগে থাকে তখন উপবৃত্তের সূত্র হচ্ছে এ গ্রেটার দেন বি, যে সূত্রগুলো ছিল এ গ্রেটার দেন বি এর যে সূত্রগুলো ছিল সেইগুলা, এ গ্রেটার দেন বি, যে এক্স স্কোয়ার এস স্কোয়ার আগে আছে। আর ওই যে যখন এইভাবে থাকে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান, এই অধিবৃত্তের বেলায় সূত্রগুলো হবে সেম টু সেম উপবৃত্তের সূত্রগুলো, যেখানে উপবৃত্তে ছিল বি গ্রেটার দেন ই। এটা কিন্তু উপবৃত্তের বেলায়, অধিবৃত্তে কিন্তু কোনো এ গ্রেটার দেন বি হিসাব করা হয় না, বি গ্রেটার দেন হিসাব করা হয় না, বলছিলাম গত ক্লাসে। এটা হচ্ছে আমি বুঝাইতে চাইতেছি যে এই অধিবৃত্তের সূত্রগুলো হুবহু এই উপবৃত্তের সূত্রগুলোর মতো, আর এই অধিবৃত্তের সূত্রগুলো হুবহু এই উপবৃত্তের সূত্রগুলার মতন মতন মতন। ওকে ফাইন, ওকে ফাইন ফাইন ফাইন, মুছে দেই মুছে দেই মুছে দেই। এখন কি করব? উপকেন্দ্রের স্থানাঙ্ক প্লাস মাইনাস এই কমা জিরো, তো এটা বের করার জন্য আগে কি বের করতে হবে? উৎকেন্দ্রিকতা বের করতে হবে, ই লাগবে। উৎকেন্দ্রিকতা লাগবে না, ই লাগবে তো। আর এটা কি চাইছে? নিয়ামকের সমীকরণ। মনে করে দেখো, এ গ্রেটার দেন বি হইলে নিয়ামকের সমীকরণ ছিল, নিয়ামকের সমীকরণ ওই উপবৃত্ত উপবৃত্ত মনে করো, নিয়ামকের সমীকরণ ছিল এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস এ বাই ই। যারা ভুললে গেছো তার আর মাথায় একটা করে ঠাল্লা দিয়াম। নিয়ামকের সমীকরণ ছিল এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস এ বাই ই। যারা উপবৃত্ত পড়ছো এবং এই সূত্র ভুললে গেছো তাদের মাথায় একটা করে ঠাল্লা, এমনি 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 দয়ে একটা ঠাল্লা দিতে হবে। দেখো, উপকেন্দ্র প্লাস মাইনাস এ কমা জিরো, নিয়ামকের সমীকরণ প্লাস মাইনাস এ বাই ই। তো আমরা এ পাই গেছি, বিও পাই গেছি, যদিও এখানে বি লাগবে না, বাট আমরা বের করে রাখছি। আমার আর কি দরকার? শুধু উৎকেন্দ্রিকতা দরকার, এই যে ই, শুধু উৎকেন্দ্রিকতা দরকার। তাহলে উৎকেন্দ্রিকতা সূত্র কি? ই ইকুয়ালস টু রুট ওভার অফ ওয়ান প্লাস ছোটটা স্কোয়ার ডিভাইড বাই বড়টার স্কোয়ার। এখানে ছোট হচ্ছে কোনটা? যেটা আগে আছে সেটা হচ্ছে বড়, যেটা আগে আছে সেটা হচ্ছে বড়, মানে আগে আছে কোনটা? এ আগে আছে, এ মানে থ্রি স্কোয়ার, এই 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 ভুল লিখে ফেলছো, তাত্রি। যেটা আগে আছে সেটা বড়, এখানে যেটা আগে আছে সেইটা বড়, বড়টা বসবে নিচে, গত ক্লাসে দেখাইছি। আর যেটা পরে আছে সেটা ছোট, সেটা বসবে উপরে, ফোর স্কোয়ার, শেষ। ই ইকুয়ালস টু উৎকেন্দ্রিকতা ইকুয়ালস টু রুট ওভার অফ ওয়ান প্লাস ছোটটা স্কোয়ার ডিভাইড বাই বড়টা স্কোয়ার। অধিবৃত্তের বেলায় বড় ছোট হিসাব করা হয় গ্রেটার দেন লেস দেন দিয়ে না। কিভাবে? যেটা আগে থাকে সেইটা বড়, এই যে বড়টার স্কোয়ার নিচে, যেটা পরে থাকে সেটা ছোট, সেটার স্কোয়ার উপরে। এটা কত আসে ক্যালকুলেটর কই? এটা কত আসে? রুট ওভার অফ ওয়ান প্লাস ষোলো বাই নয়, রুট ওভার অফ ফাইভ বাই থ্রি। এটা আসছে কত?
5/3 5/3 কে কি কমেন্ট করতেছে অসীম তট কি এই যে ইমরুল হাসান আসামি পাইছি এই যে আসামি ইমরুল হাসান তুমি গত ক্লাসে ছিলা এত কষ্ট করে গত ক্লাসে অসীম তট বুঝাইছি আর তুমি এখন আইসা বলো অসীম তট কি হেই বেটা এত কষ্ট করে অসীম তট বুঝাইলাম আর তুমি আগের ক্লাস না দেইখা এখন বলো অসীম তট কি এটা হইলো এটা কি মানা যায় হ্যাঁ এটা কি হইলো এটা কি মানা যায় a equals to 3 a equals to 3 b equals to 5 এই যে যা যা বের করছি লিখে রাখলাম যা যা বের করছি ডান পাশে লিখে রাখলাম এখন খালি মান বসাই দিবা এখন খালি মান বসাই দেব উপকেন্দ্র কি হবে উপকেন্দ্র হবে প্লাস মাইনাস a e comma 0 a হচ্ছে 3 e হচ্ছে 5/3 গুণ করলে হবে প্লাস মাইনাস 5 comma 0 a এর মান হচ্ছে 3 e এর মান 5/3 3 3 কাটা আর নিয়ামকের সমীকরণ হবে x equals to plus minus a by e plus minus a কত a হচ্ছে 3 e হচ্ছে 5/3 তিনটা উপরে উঠে যাবে 3 3 কে 9 তাহলে আর গুণন করে দিলে 5x equals to plus minus 9 5x equals to plus minus 9 এটা একটা অ্যানসার এটা অ্যানসার শেষ এটা একটা অ্যানসার এটা একটা অ্যানসার শেষ তো এখানে নতুন করে তো বোঝানোর মতো কিছু নাই এখানে নতুন করে বোঝানোর মতো কিছু নাই সব কিছু হচ্ছে উপবৃত্তের সূত্র উপকেন্দ্রের সূত্রটাও অধিবৃত্ত উপবৃত্তের সূত্র নিয়ামকের সমীকরণ উপবৃত্তের সূত্র সব কিছু উপবৃত্তের সূত্র খালি খেয়াল রাখতে হবে x স্কয়ার বাই s স্কয়ার আগে আছে তাহলে এখানে x অক্ষ বরাবর আছে তাহলে উপবৃত্তের সূত্রটাও হবে x অক্ষ বরাবর যে সূত্রটা ছিল মানে a গ্রেটার দেন b আর y অক্ষ বরাবর থাকলে b গ্রেটার দেন a এর সূত্রগুলো ওকে ওমা শান্তদেব দেখি মন্দির থেকে ক্লাস করতেছে ভাই রে ভাই কি শান্তদেব তুমি এখনো উপাস এখনো উপবাস আমি তো সন্ধ্যার পরে খায়ে দায়ে পেট ভরে বসে আছি সন্ধ্যার পরে উপবাস ভাঙা ফেলা যায় অসুবিধা নাই সূর্য ডোবার পরে উপবাস ভাঙা ফেলা যায় তুমি কি এখনো উপবাস দেখো এই যে শেষ এটা আশা করি সবাই বুঝতে পারছো আশা করি সবাই বুঝছো এখানে না বোঝার মতো কিছু নাই আর যারা এটা বুঝো নাই তারা আগের ক্লাসগুলো করো নাই আগের ক্লাসগুলো যারা করো নাই তারা হাহুতাশ করো না মন খারাপ করো না আগের ক্লাসগুলো তোমরা যখন দেখে আসবা অবশ্যই বুঝতে পারবা একটু সিরিয়াল মেইনটেইন করতে হবে আর কি এখন পরের ম্যাথটা দেখো হুবহু সেম পরের ম্যাথটা একদম হুবহু সেম বুঝছি বুঝছি ভেরি গুড ওকে 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 দেখো বুঝছি ভেরি গুড এখন এই ম্যাথটাও সেম মানে এই ম্যাথটা এবং আগের ম্যাথটা হুবহু সেম প্রশ্নে কি বলছে হুবহু সেম 16x স্কয়ার মাইনাস 25y স্কয়ার ইকুয়ালস টু 400 এই অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা এবং উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো তাহলে এটাকে তো আগে আমাদের রেগুলার ফরম্যাটে নিতে হবে রেগুলার ফরম্যাট হচ্ছে দুইটা x স্কয়ার বাই s স্কয়ার সরি x স্কয়ার বাই s স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1 এই ফরম্যাট অথবা y স্কয়ার বাই b স্কয়ার মাইনাস x স্কয়ার বাই s স্কয়ার ইকুয়ালস টু 1 এই দুইটা ফরম্যাটের যে কোনো একটার মতো বানাইতে হবে এই দুইটার যে কোনো একটা বানাইতে হবে এখন আমি এটা দেখতেই পারতেছি যে x স্কয়ার আছে আগে y স্কয়ার আছে পরে তাহলে অবশ্যই যে এই ফরম্যাটটা আসবে এই ফরম্যাটটা এইটা x স্কয়ার আছে আগে y স্কয়ার আছে পরে তাহলে অবশ্যই প্রথম ফরম্যাটটা হবে বাম পাশে কি দেখা যায় হ্যাঁ দেখা যায় অবশ্যই এই যে এই ফরম্যাটটা হবে এই ফরম্যাটটা তো পরেরটা লিখলাম না তো এই ফরম্যাটে বানানোর জন্য কি করতে হবে ডান পাশে 1 বানাইতে হবে না ডান পাশে কত বানাইতে হবে ডান পাশে 1 বানাইতে হবে তো ডান পাশে 1 বানানোর জন্য উভয় পক্ষকে 400 দ্বারা ভাগ করে দিব ডান পক্ষে 1 বানানোর জন্য উভয় পক্ষকে 400 দ্বারা ভাগ করে দিব তাইলে তো ডান পক্ষে 1 চলে আসবে তাই না তাহলে এখন যদি ভাগ করে দেই এটা কি 16 25 হয় হ্যাঁ 25 এটা 25 ওইটা হবে 16 এইটা 25 ওইটা হবে 16 তাইলে x স্কয়ার বাই 5 স্কয়ার মাইনাস y স্কয়ার বাই 4 স্কয়ার ইকুয়ালস টু 1 সুতরাং a ইকুয়ালস টু 5 b ইকুয়ালস টু 4 শেষ বাকি সব আগেরটার মতো বাকি সব হুবু আগেরটার মতো e ইকুয়ালস টু রুট ওভার অফ 1 প্লাস ছোটটা স্কয়ার ডিভাইডেড বাই বড়টা স্কয়ার প্রথমেরটা হচ্ছে বড় যেটা প্রথমে থাকবে সেটা বড় আর যেটা পরে থাকবে সেটা হচ্ছে ছোট দ্যাট মিন্স এটা কত হয় 1 প্লাস 16 বাই 1 প্লাস রুট ওভার 16 বাই 1 প্লাস রুট ওভার 16 বাই 25 রুট ওভার অফ 1 প্লাস 16 বাই 25 রুট ওভার অফ 41 বাই 5 রুট ওভার অফ 41 বাই 5 রুট ওভার অফ 41 এই নিচে কি দেখা যায় আমি একটু চেক করব নিচে দেখা যায় কিনা
দেখো ই এর মান হচ্ছে নিচে, হ্যাঁ দেখা যায় রুট ওভার অফ 41/5, তাহলে তো কাজ শেষ। এখানেও যেহেতু এক্স স্কোয়ার আছে আগে, ওয়াই স্কোয়ার আছে পরে, তাহলে এখানে উপকেন্দ্রের সূত্রগুলো, সরি উপবৃত্তের সূত্রগুলো হবে এগ্রেটার দেন বি এর সূত্রগুলো, মানে এই অধিবৃত্তটাও এক্স অক্ষ বরাবর আছে, এক্স অক্ষ বরাবর মানে এগ্রেটার দেন বি। ওই যে এগ্রেটার দেন বি, কিন্তু এই এখানে আবার কেউ এগ্রেটার দেন বি ওইটা পাইবো না, এটা হচ্ছে উপবৃত্তের, মানে আমরা যে উপবৃত্তের সূত্রগুলো বসাবো এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার আগে আছে, মানে এই অধিবৃত্তটা এক্স অক্ষ বরাবর আছে। তো উপবৃত্তে কোনটা এক্স অক্ষ বরাবর থাকতো যখন এ গ্রেটার দেন বি হইতো, এ গ্রেটার দেন বি হইতো, মানে প্রথম যে বেসিকটা সেই সূত্রগুলো বসাই দিব, সেম সেম আগের হুবহু সূত্র, হুবহু সূত্র। উপকেন্দ্র কি হবে? সেম হুবহু সূত্র, উপকেন্দ্রের সূত্র হচ্ছে উপকেন্দ্র, আচ্ছা উৎকেন্দ্রিকতা পাই গেছি, যে উৎকেন্দ্রিকতা পাই গেছি, উপকেন্দ্র হবে প্লাস মাইনাস এ ই কমা জিরো, যেহেতু এক্স স্কোয়ার আগে ছিল ওয়াই স্কোয়ার পরে, আর যদি ওয়াই স্কোয়ার আগে থাকতো তখন উপকেন্দ্র হইতো জিরো কমা প্লাস মাইনাস বি ই, উপবৃত্তে পরে আসছে প্লাস মাইনাস এই কমা জিরো, আর ওয়াই অক্ষ বরাবর থাকলে হয়তো জিরো কমা প্লাস মাইনাস বিই, মনে রাখো কিন্তু ভুলে যায় না, এটা কি হবে প্লাস মাইনাস একই, এ হচ্ছে ফাইভ, এই ফাইভে ফাইভে কাটা, এ এর মান বসাবো ফাইভ, ই এর মান রুট ওভার অফ 41/5, ফাইভে ফাইভে কাটা রুট ওভার অফ 41,0, এটার অ্যান্সার এরকম আই লোকেন দেখে নিই এটা হয়েছে কিনা, এটার অ্যান্সার ঠিক আছে কিনা, হ্যাঁ মিলে গেছে মিলে গেছে, আমি তো দেখে ভাবতেছিলাম যে এইরকম অ্যান্সার আসতেছে কেন, রুট ওভার সম্বলিত, হ্যাঁ এটাই অ্যান্সার। কত সুন্দর ম্যাথ, কত সুন্দর এবং কত সহজ ম্যাথ, কত সুন্দর এবং কত সহজ। দাদা আমাদের টি শার্ট কবে আসবে? 20,000 মেম্বার হইলেই আসবে, 20,000 মেম্বার হইলেই আসবে, এবং আমি একটা প্ল্যান করে রাখছি এই সেকেন্ড পেপার গ্রুপে কণিকের উপর যে পরীক্ষা হবে, সেই কণিকের পরীক্ষায় যারা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এবং ফিফথ হবে, প্রথম পাঁচজন কণিকের পরীক্ষায় সবচেয়ে বেশি নাম্বার প্রাপ্ত পাঁচজন ফ্রি টি শার্ট পাবে, একদম বিনামূল্যে টি শার্ট, সাথে প্রাইজ মানিও থাকবে। একদম বিনামূল্যে টি শার্ট পাইতে হইলে কণিকের পরীক্ষায় প্রথম পাঁচজনের মধ্যে থাকতে হবে, আর বাকিরা বিনামূল্যে টি শার্ট পাবানা, পে করে টি শার্ট নিতে হবে। হয়তো যারা ষষ্ঠ থেকে দশম হবে ওদের জন্য টি শার্ট 50% মূল্যে পাওয়া যাবা, কিন্তু প্রথম পাঁচজন ফ্রিতে টি শার্ট পাবে, প্রথম পাঁচজন ফ্রিতে টি শার্ট পাবে। যদি ফ্রিতে টি শার্ট পাইতে চাও তাড়াতাড়ি কণিক ভালো করে পড়া শুরু করো, কণিকের পরীক্ষা ডেট জানাই দিব, সময় দিব, সময় দিব, ভালো মতো সময় দিয়ে তারপরেই পরীক্ষা নেব, তাড়াহুড়া করে পরীক্ষা নিব না, কারণ কণিকের পরে আমরা জটিল সংখ্যা শুরু করব। জটিল সংখ্যা অধ্যায়টা খুবই সহজ, ওইটা কোনো প্যারাই হবে না, এত সোজা অধ্যায়। তো কণিক অধ্যায়টার জন্য আমি একটু সময় দিব, সময় নিয়ে পরীক্ষা নিব, যাতে সবাই ভালো মতো শেষ করে রিভিশন দিয়ে পরীক্ষার হলে বসতে পারো, কিন্তু পরীক্ষায় ভালো নম্বর পাইতে হবে, ভালো নম্বর পাইতে হবে। যদি ভালো নম্বর না পাও মায়ের একটাও মাটিত পড়বে না, মায়ের একটাও কি পড়বে না, মাটিত পড়বে না, দাও দেওয়া বাইন দেওয়া দড়ি দিয়ে পিটাবো সবগুলারে। আমাদের গৌতম স্যারের ডায়লগ, যারা ময়মনসিং আসো তারা জানো গৌতম স্যারের ডায়লগ, দাউ দিয়া বাইন দিয়া দড়ি দিয়া পিটাবো সবগুলারে ধৈরা। ওকে 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 ওকে, এখন এই ম্যাথটা করব, এই ম্যাথটা, এই ম্যাথটা বোর্ডে কয়বার আসছে জানো? এই ম্যাথটা বোর্ডে আসছে, আমি অসীম কুমার সাহা স্যারের বই থেকে দেখতেছি, এটা বোর্ডে কয়বার আসছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, ও মা গো 18 বার, এটা বোর্ডে আসছে 18 বার, 18 বার বোর্ডে আসছে। আর এই ম্যাথটা হুবহু সেম, পরের ম্যাথটা হুবহু সেম, এই ম্যাথটা 18 বার বোর্ডে আসছে এবং পরের ম্যাথটা হুবহু সেম, আমি একটা করে দেবো আর একটা নিজেরা করবা, ওই ম্যাথটা বোর্ডে আসছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, এই ম্যাথটা 16 বার বোর্ডে আসছে। এইগুলো হচ্ছে বেলা সামেত, এই বেলা সা মানে বুঝো যাদের লাজ সরম নাই, এই দুটা ম্যাথ হচ্ছে বেলা সা মানে লাজ সরম নাই, লজ্জাহীন, যদি লজ্জা সরম থাকতো এতবার করে আসতো। তো তুমি ভাবতে পারো যে এই ম্যাথগুলো যেহেতু এতবার করে আসছে এবং দুইটা একই টাইপের মানে হুবহু সেম ম্যাথ, খালি একটু ভ্যালুটা চেঞ্জ, তাহলে এটা মনে হয় খুব ইম্পর্টেন্ট বা খুব কঠিন, আসলে এটা কিছুই না, এই ম্যাথ করতে হলে অধিবৃত্তের কিছুই লাগে না,
এই ম্যাথ করতে অধিবৃত্তের কিছুই লাগে না। আমরা কি জানি, এসপি ডিভাইডেড বাই পিএম ইকুয়ালস টু ই, এসপি ডিভাইড বাই পিএম ইকুয়ালস টু ই, পরাবৃত্তের বেলা ই এর মান হইতো 1, আমরা লিখে ফেলতাম এসপি সমান পিএম। আর উপবৃত্ত এবং অধিবৃত্তে ই এর মান 1 হয় না, উপবৃত্তে উৎকেন্দ্রিকতার মান হয় 1 এর চাইতে ছোট, আর অধিবৃত্তে হবে 1 এর চাইতে বড়। এখানে ছোট নাকি বড় আমার তো ক্যালকুলেশনে কোনো সমস্যা নাই, আমরা সিম্পলি লিখে ফেলবো এসপি ইকুয়ালস টু ইপিএম, কাজ শেষ। এই উপবৃত্তে আমরা এরকম মেথ করছি না, উপবৃত্ত এবং পরাবৃত্তে এরকম মেথ আমরা কতগুলা করে আসছি, কোনো খবর আছে? এতগুলা মেথ করছি এই সূত্র দিয়ে, এসপি ইকুয়ালস টু ইপিএম। এই মেথ সেম তোমাকে কি বলছে, প্রথমটা দেখো, আমি প্রথম মেথটা করে দিব, পরেরটা বাড়ির কাজ। বলছে উপকেন্দ্র এস, উপকেন্দ্র এস হচ্ছে 1, -8, উপকেন্দ্র এস 1, -8, উৎকেন্দ্রিকতা ই, উৎকেন্দ্রিকতা ই কত, √5। দেখো এই যে √5, এটা দেখেই কিন্তু তুমি বুঝে যাবা যে এটা একটা অধিবৃত্ত, কারণ √5 মানে হচ্ছে 1 এর চাইতে বড়। এবং নিয়ামক রেখা কত, নিয়ামক রেখা হচ্ছে 3x - 4y = 10, 3x - 4y = 10। খেয়াল করে দেখো, উপকেন্দ্র দেয়া আছে, উৎকেন্দ্রিকতা দেয়া আছে, নিয়ামক রেখা দেয়া আছে, এই তিনটা জিনিস দেয়া থাকলে আমরা ডিরেক্ট সূত্র বসাই দিই, এসপি ইকুয়ালস টু পিএম, যেখানে পি হচ্ছে যে কোনো একটা বিন্দু এক্স কমা ওয়াই, পি হচ্ছে অধিবৃত্তের উপর অবস্থিত যে কোনো একটা বিন্দু পি এক্স কমা ওয়াই। এখন আরেকটা কাজ করতে হবে, আগে এখানে যে নিয়ামক রেখাটা আছে এই নিয়ামক রেখাটাকে সাজাইতে হবে। কিভাবে সাজাইতে হবে, সব কিছুকে বাম পাশে এনে ডান পাশে জিরো বানাইতে হবে, সব কিছুকে বাম পাশে এনে ডান পাশে জিরো বানাইতে হবে। এই যে 10 ডান পাশে ছিল, আমি বামে এনে ডান পাশে জিরো বানাই ফেলছি। এখন তো কাজ শেষ, খালি এই সূত্রে বসাবা, তারপর স্কোয়ার করবা, খালি এই সূত্রে বসাবা তারপর স্কোয়ার করে। এসপি কি হবে, এসপি হবে পি থেকে এস এর দূরত্ব, √x - 1 হোল স্কোয়ার, √ দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব x - 1 হোল স্কোয়ার, প্লাস y - 8। এই ম্যাথ তো পরাবৃত্তেও আছে, উপবৃত্তেও আছে, অধিবৃত্তেও আছে, খালি পার্থক্য হচ্ছে পরাবৃত্তে ইয়ার মান 1, অধিবৃত্তে এবং উপবৃত্তে 1 না, মান দেয়া থাকবে, দেয়া থাকবে, তুমি বসাই দেবা। উৎকেন্দ্রিকতা কত দেয়া, √5 ইন্টু পিএম, কি হবে পিএম, হবে পি বিন্দু থেকে নিয়ামকের দূরত্ব। এই মনে আছে তো পিএম কি ছিল, এই পি বিন্দু থেকে নিয়ামকের দূরত্ব, দূরত্ব কেমনে বের করে, √x এর সহগ স্কোয়ার, 3k² করলে 9, প্লাস ওয়াইয়ের সহগ স্কোয়ার, ওয়াইয়ের সহগ আছে -4, বাট -4 কে স্কোয়ার করে দিলে প্লাসই হয়ে যাবে, মানে মাইনাসে মাইনাসে হয়ে যাবে +25, মাইনাসে মাইনাসে বলতে মাইনাস সরি এই 25 কেন লিখছি, ওয়াইয়ের সহগ কে স্কোয়ার, এক্স এর √x এর সহগ স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগ স্কোয়ার, ওয়াইয়ের সহগ আছে -4, বাট স্কোয়ার করে দিলে +4ই, মানে +16 হয়ে যাবে, -4 কে স্কোয়ার করে দিলে +16 হবে। এবং উপরে কি হবে, রেখাটার বাম পক্ষ 3x - 4y - 10, কাজ শেষ। এখন খালি উভয় পক্ষকে কি করে দিবা, স্কোয়ার করে দিবা, উভয় পক্ষকে স্কোয়ার করে দিবা, উভয় পক্ষকে স্কোয়ার করে দিই, আমি এই লাইনটা লিখে দিব, বাকিটা নিজেরা করবা। উভয় পক্ষকে স্কোয়ার করে দিলে এদিকে √ চলে যাবে, √5 কে স্কোয়ার করে দিলে হবে 5, নিচে √25, √25 মানে 5, এটাকে স্কোয়ার করে দিলে 25, আর উপরে হবে 3x - 4y - 10 হোল স্কোয়ার, -10 হোল স্কোয়ার, উভয় পক্ষকে স্কোয়ার করে দিছি। এখানে নিচে হয়ে গেছে 25, উপরে 5, তাহলে এই 5 আর 25-এ কাটা, 5 আর 25-এ কাটা, এখানে নিচে থাকবে 5, এখন এই 5 দিয়ে কি করে দিবা, আর গুণন করে দিবা, 5 দিয়ে কি করে দিবা, আর গুণন করে দিবা। আমি উত্তরটা লিখে দিই, উত্তরটা কত, এই উত্তরটা আমি লিখে দিচ্ছি, x - 1 স্কোয়ার + y + 8 স্কোয়ার = 1/5, 3x - 4y - 2 স্কোয়ার, এটা অ্যান্সার কই, এই যে পাইছি, অ্যান্সার হবে 4x² + 11y² 4x, এরকম মেথ কতগুলা করছো কোনো খবর আছে, -24xy - 50x, -225=0, -225=0, ক্যালকুলেশনটা করবা, আর গুণনটা করে দিবা, এবং এখানে a + b + c হোল স্কোয়ার এই সূত্রটা বসাবা। এই সূত্রের ম্যাথ পরাবৃত্তেও করছো, উপবৃত্তেও করছো, অধিবৃত্তেও করতে হইতেছে, 4x² + 11y² -24xy - 50x - 225=0, এটা আসছে 18 বার,
এবং পরের ম্যাচটা আসছে 16 বার, মানে এই দুইটা ম্যাচে আসছে 34 বার, এবং পরের ম্যাচটা হুবহু সেম হুবহু সেম হুবহু সেম, কোনো পার্থক্য নাই, পরের ম্যাচটা হুবহু সেম হুবহু সেম হুবহু সেম। ভেরি গুড আলমোবিন, আলমোবিন সম্পদ, ভেরি গুড দাদা। নিচে 25 হবে না? না না, এখানে 5 ছিল, 25 না, এখানে ছিল 5, এখানে ছিল 5, এখানে ছিল 25, এই যে এখানে ছিল 5, এখানে ছিল 25, এই যে রুট ওভার অফ 5 কে স্কোয়ার করলে 5, এটাকে স্কোয়ার করলে 25, তারপরে আমি 5 দিয়ে 25 কে কাইটা দিছিলাম, 5 দিয়ে 25 কে কাইটা নিচে 5 লিখছিলাম, 5 দিয়ে 25 কে কাটাকাটি করে নিচে 5 লিখে ফেলছিলাম একবারে। সমৃতা তুমি কি বুঝতে পারছো কত সহজ মেথ? দেখো তো কত সহজ মেথ, এগুলা যদি পরীক্ষা আসলে না পারো, এগুলা যদি পরীক্ষা আসলে না পারো, লজ্জা না, এ লজ্জা কোথায় রাখবা বলো? এগুলা যদি পরীক্ষায় আসে এবং তুমি না পারো, এই লজ্জা কই রাখবা? এই লজ্জা রাখার জায়গা খুঁজে পাবা? এই লজ্জা রাখার বা ঢাকার কোনো জায়গা খুঁজে পাবা না। এই আমার লাইভ কই গেল? লাইভ কি বন্ধ হয়ে গেল নাকি? না, লাইভ তো ঠিক আছে, লাইভ তো ঠিক আছে। ওকে, তাইলে এইটা এবং পরেরটা বাড়ির কাজ, এই প্রশ্নটা লিখে রাখো, যদিও সবার বইয়ে আছে কারণ এতবার করে বোর্ডে আসছে, এই ম্যাথ তো মিস যাবে না, বাট লিখে রাখতে পারো আলাদা করে তোমাদের নোট খাতায়। দুইটা প্রশ্ন, এই যে এই প্রশ্নটা আমি করে দিলাম, পরেরটা তোমরা নিজেরা করবা, প্রশ্নটা লিখে রাখো, প্রশ্নটা লিখে রাখো, তারপরে আমি পরের ম্যাথটা করব। না পাবো না, কি লজ্জা পাবো না দাদা? বইয়ের কত নাম্বার কোয়েশ্চন? এটা সব বইয়ে আছে, এটা হচ্ছে আমি করাচ্ছি অসীম কুমার সাহা দেখে, অসীম কুমার সাহা স্যারের বইয়ে এটা হচ্ছে, এটা হচ্ছে 8-এর 1 নাম্বার ম্যাথ, অসীম কুমার সাহা স্যারের বইয়ে 8-এর 1 নাম্বার, বাট তুমি যে বই ফলো করেই করো এই ম্যাথ সব বই আছে। ভাইয়ার এস এস সৈয়দ নজরুলের রোল কত ছিল? সৈয়দ নজরুলে ফার্স্ট সেমিস্টারে হয়েছিলাম 3rd, সেকেন্ড সেমিস্টারে মেবি 7th, ইয়ার চেঞ্জে 16তম, প্রিটেস্টে, এই প্রিটেস্টে তো এ প্লাস পাই নাই, প্রিটেস্টে জিপিএ 5 পাই নাই, তো প্রিটেস্টে সিরিয়ালে ছিলাম না, আবার টেস্টে মেবি 12তম বা 13তম এরকম ছিল, প্রিটেস্টে ডাব্বা মারছিলাম, প্রিটেস্টে রেজাল্ট ছিল 4.50, তো ওইটা মনে হয় 50 জনের বাইরে ছিল পজিশন। ওকে ফাইন, মুছে দিচ্ছি মুছে দিচ্ছি। এখন এই যে এই ম্যাথটা লিখো, এই ম্যাথটা লিখো, এটা বোর্ডে কয়বার আসছে দাঁড়াও দেখি, এটা বোর্ডে আসছে 1 2 3 4 5 6 7 8 9 10, এটা বোর্ডে আসছে 10 বার, বোর্ডে আসছে 10 বারে, এইটাও একদম হুবহু উপবৃত্তের মেথ, খালি নামটা অধিবৃত্ত আর উৎকেন্দ্রিকতা চেঞ্জ, আর কিছুই চেঞ্জ না, আর কিছুই চেঞ্জ না। প্রশ্নে কি বলছে? একটি অধিবৃত্তের উপকেন্দ্র দুইটির দূরত্ব 16, উপকেন্দ্র দুইটির দূরত্ব 16 এবং উৎকেন্দ্রিকতা √2 এবং অক্ষদ্বয় স্থানাঙ্কের অক্ষ বরাবর অবস্থিত, এটার সাথে আমরা আগেই পরিচিত, অক্ষদ্বয় স্থানাঙ্কের অক্ষ বরাবর মানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এই দুটোই হচ্ছে মেইন অক্ষ, একটা আর অক্ষ একটা অনুবন্ধী অক্ষ, তো অবশ্যই অক্ষগুলা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবরই থাকবে, যদি না থাকে তাহলে তো সমীকরণ চেঞ্জ হয়ে যাবে, সমীকরণ কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে না। যখন একটা উপবৃত্ত বলো অধিবৃত্ত বলো, যখন এর কেন্দ্র মূলবিন্দুতে হবে, মানে এই অক্ষ দুইটা যদি স্থানাঙ্কের অক্ষ দুইটা হয়, অক্ষ দুইটা যদি স্থানাঙ্কের অক্ষ দুইটা হয় তখনই তো কেন্দ্র হবে মূলবিন্দু, তাই না? তখন এই সমীকরণের বেলায়, ধরো উপবৃত্তের বেলায় বলি, এই সমীকরণের বেলায় সূত্র হয় এটা, এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, এখানে এ গ্রেটার দেন বি, আর এই সমীকরণের, সরি একটু লম্বা করে নি, এই চিত্রের বেলায় সমীকরণ হয় সেম, এখানে তো সমীকরণ চেঞ্জ না, উপবৃত্তে কিন্তু সমীকরণ চেঞ্জ হয় না, জাস্ট বি গ্রেটার দেন এ,
আর সেম এই টাইপটাতে, সেম এই টাইপটাতে যখন অধিবৃত্ত হয়, ধরো অধিবৃত্ত হয় যেদিকে, এই যে এক্স অক্ষে, এক্স অক্ষে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, যখন অধিবৃত্ত হয় কেন্দ্র, যখন মূলবিন্দু থাকে, তখন এই অধিবৃত্তের সমীকরণ হয় যে এই অধিবৃত্তটা বা এইটা, দুইটা সমীকরণ তো একই, দুইটা মিলে তো একটা সমীকরণ, সমীকরণ হয় এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান, এইটা অথবা এইটা, দুইটা মিলে। আর যখন সমীকরণটা বা চিত্রটা ওয়াই অক্ষ বরাবর থাকে, ধরো এই যে এইদিকে, তখন এইটা এবং এইটা এই দুইটা মিলে সমীকরণ কি হয়, এই দুইটা মিলে সমীকরণ হয় ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান। এটা আমরা জানি কখন হয়, যখন কেন্দ্র মূলবিন্দুতে, বাট কেন্দ্র যদি মূলবিন্দুতে না হয়, কেন্দ্র যদি মূলবিন্দুতে না হয়, এটা তোমাদের মনে থাকা উচিত, কেন্দ্র যদি মূলবিন্দুতে না থাকে তখন এই যে এই সমীকরণগুলো যে ছিল, ধরো উপবৃত্তের সমীকরণগুলো কেমন হয়ে যাইতো, উপবৃত্তের সমীকরণ, ধরো কেন্দ্র, কেন্দ্র যদি মূলবিন্দুতে না হয়ে আলফা কমা বিটা হইতো, মানে এখন আর কেন্দ্র মূলবিন্দু না, তখন সমীকরণ হইতো এরকম, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ডিভাইড বাই এস স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান। তো আমরা যখন ম্যাথ করতাম, আমরা কি করতাম, ম্যাথ করার সময় উপরেরটাকে ক্যাপিটাল এক্স ধরে ফেলতাম, নিচেরটাকে ক্যাপিটাল ওয়াই, এই যে এইভাবে ধরে ফেলতাম, ধরো এইভাবে ক্যাপিটাল এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার, মানে প্রথমেও ধরে ফেলা যায় আবার মান বের করার সময়ও ধরে ফেলা যায়, প্লাস ক্যাপিটাল ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান, তারপর ক্যাপিটাল এক্স এর জায়গায় এক্স মাইনাস আলফা বসিয়ে দিতাম, ক্যাপিটাল ওয়াইয়ের জায়গায় ওয়াই মাইনাস বিটা বসিয়ে দিতাম। তুমি সমীকরণটাও রিপ্লেস করে দিতে পারো, যে এক্স মাইনাস আলফার জায়গায় ক্যাপিটাল এক্স বসিয়ে দিতে পারো, ওয়াই মাইনাস বিটার জায়গায় ক্যাপিটাল ওয়াই, বইয়ের মধ্যে দেখবে এইভাবেই করছে, তোমরাও এইভাবেই করবা, বসিয়ে দিছে। তারপরে যখন সূত্র আসছিল প্লাস মাইনাস এ কমা জিরো, নর্মালি তো ওইটা এক্স ধরতাম, আর এই ক্ষেত্রে এক্স এর জায়গায় বসিয়ে দিতাম এক্স মাইনাস আলফা, ওয়াইয়ের জায়গায় বসিয়ে দিতাম ওয়াই মাইনাস বিটা, এটা উপবৃত্তে আমরা করে আসছি। তো অধিবৃত্তেও সেম, অধিবৃত্তেও সেম, অধিবৃত্তে যখন কেন্দ্র মূলবিন্দুতে হয় না, ধরো কেন্দ্র মূলবিন্দুতে না, কেন্দ্র যদি অধিবৃত্তে আলফা কমা বিটা হয়, তখন সমীকরণ হয়ে যাবে একটা এরকম হয়ে যাবে, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ডিভাইড বাই এস স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান, অথবা এইরকম হয়ে যাবে ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার মাইনাস এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ডিভাইড বাই এস স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান। এবং আমরা যখন সূত্রগুলা বসাবো, যখন কোনো কিছু বের করতে দিবে, তখন সিম্পলি এখানে এক্স এর জায়গায় বসাই দেবো এক্স মাইনাস আলফা, ওয়াই এর জায়গায় ওয়াই মাইনাস বিটা, এখানে ওয়াই এর জায়গায় ওয়াই মাইনাস বিটা, এক্স এর জায়গায় এক্স মাইনাস আলফা, বাকি সব কিছু কি থাকবে, সেইমই থাকবে। আচ্ছা, এরকম একটা ম্যাথ আজকে করবো, আজকের ক্লাসেই এরকম একটা ম্যাথ একদম ভেঙে ভেঙে লিখে লিখে করাই দিব, একদম ভেঙে ভেঙে লিখে লিখে করাই দিব লাস্টে, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়, তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়, একদম লাস্টে ভেঙে ভেঙে লিখে লিখে করে দিব, টেনশন করো না, হ্যাঁ একদম লাস্টে ভেঙে ভেঙে লিখে লিখে করে দিব। তার আগে এই ম্যাথটা দেখো, খুবই সোজা ম্যাথটা, তার আগে খুবই সোজা ম্যাথটা করে ফেলি, দেখো কি বলছে এই সোজা ম্যাথটাতে, কি বলছে এখানে কোনো ঝামেলা করে নাই, তারা ডিরেক্ট বলেই দিছে যে এই উপবৃত্তে, সরি উপবৃত্ত কেন বলতেছে, অধিবৃত্তের অক্ষদ্বয় স্থানাঙ্কের অক্ষদ্বয় মানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবরই আছে, তার মানে কেন্দ্র মূলবিন্দু, যখন তোমাকে বলে দিবে অক্ষদ্বয় এক্স অক্ষ মানে স্থানাঙ্ক বরাবর অবস্থিত, তাহলে কেন্দ্র হচ্ছে মূলবিন্দু, আমার কোনো ঝামেলা নাই। তাহলে আমরা দুইটা সমীকরণ আছে, তবে আমরা যখন শিওর না, প্রশ্নে যখন কিছু বলা থাকবে না যে এখানে কোন মানে আর অক্ষ কোনটা, অনুবন্ধী অক্ষ কোনটা, কিছু তো বলা নাই, তাহলে উপবৃত্তের বেলায় আমরা কি ধরতাম, উপবৃত্তের বেলায় আমরা এক রেডার দিন বি এই সমীকরণটা ধরে নিতাম, বাট অধিবৃত্তে তো এক রেডার দিন বি নাই, আমরা সবসময় এটা ধরে নিব, ধরি ধরি অধিবৃত্তের সমীকরণ, তুমি দুইটার মধ্যে যে কোনো একটা ধরে করলেই হবে। তো উপবৃত্তের বেলায় একটা ছিল এক গ্রেটার দেন বি, একটা বি গ্রেটার দেন এ, আমরা সবসময় এক গ্রেটার দেন বি ধরেই করতাম, মানে এক্স অক্ষ বরাবর প্রধান অক্ষ ধরে করতাম। তো অধিবৃত্তের বেলায় আমরা সমীকরণ ধরবো, এই যে প্রথম যেটা শিখছি, এটা এক্সটা আগে ওয়াইটা পরে, নর্মালি এইটাই তো সুন্দর দেখা যায়, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান, এটা ধরে করবো।
আমি যেহেতু আগে থেকে শিওর না এখানে কোনটা প্রধান অক্ষ মানে কোনটা আর অক্ষ আর কোনটা, শোনো এখানে কিন্তু বৃহদ অক্ষ ক্ষুদ্রাক্ষ বলে না, এখানে বলে একটাকে বলে আর অক্ষ আর একটা বলে অনুবন্ধী অক্ষ। এখন ভালো কথা, আমার টার্গেট কি, এখান থেকে আমি শুধু এ এ এবং বি এর মান বের করতে পারলেই কাজ শেষ। এই সমীকরণ থেকে যদি আমি এ এবং বি এর মান বের করতে পারি তাহলেই কাজ শেষ। এখন প্রশ্নে কি বলছে, উপকেন্দ্র দুইটির মধ্যবর্তী দূরত্ব, সূত্র তো একদম হুবহু উপকেন্দ্রের সরি উপবৃত্তের মতো, উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি ছিল মনে আছে? উপকেন্দ্র দুইটির মধ্যবর্তী দূরত্বের সূত্র ছিল 2ae। এই ভুলে গেলে চলবে না, কিন্তু 2ae সমান 16, আর উৎকেন্দ্রিকতা হচ্ছে রুট ওভার অফ 2, উৎকেন্দ্রিকতা সমান হচ্ছে রুট ওভার অফ 2। তাহলে এখান থেকে আমি কি করতে পারি, এখানে লিখতে পারি ae সমান 8। দেখো উপকেন্দ্রদের মধ্যবর্তী দূরত্বের সূত্র হচ্ছে 2ae, দেয়া আছে 16, দুই দিয়ে ভাগ করে দিলাম ae সমান 8। এখানে e এর মান বসাই দেব, সরি ই এর মান বসাই দেব, ই এর মান বসাই দেব, এই ই এর মান বসাও, ই এর মান বসাও, ই এর মান দেখতেরি আবার ই লিখতেছি, এ ইন্টু ই এর মান হচ্ছে রুট ওভার অফ 2 সমান 8, এ ইকুয়ালস টু 8 কে 2 দিয়ে ভাগ করে দিলে রুট দিয়ে ভাগ করে দিলে হবে 4√2, 8 কে রুট ওভার অফ 2 দিয়ে ভাগ করে দিলে এ এর মান 4√2, এ এর মান পেয়ে গেছি। এখন কথা হচ্ছে বি এর মান কেমনে বের করবো, আমরা জানি উৎকেন্দ্রিকতা ই সমান রুট ওভার অফ 1 প্লাস ছোটটার স্কোয়ার ডিভাইড বাই বড়টার স্কোয়ার, যেটা আগে আছে সেইটা বড়, বড়টার স্কোয়ার নিচে, আর যেটা পরে আছে সেটা ছোট, ছোটটার স্কোয়ার উপরে। তাহলে উপপক্ষকে স্কোয়ার করে দেই, ই স্কোয়ার সমান 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, ই কে স্কোয়ার করে দিলে রুট 2 কে স্কোয়ার করে দিলে হবে 2, 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এক এ স্কোয়ার করে দিলে হয়ে যাবে 4 4 16 2 32, 4 4 16 2 32, এই যে 4 4 16 এটাকে স্কোয়ার করে দিলে 4 4 16 আর 2 16 2 32, এখান থেকে বি বের হবে, এখান থেকে বি বের করো, এখান থেকে বি কত আসে, এখান থেকে বি আসে, এখান থেকে বি আসে, আচ্ছা বি দরকার নাই, বি স্কোয়ার বের করলেই তো হচ্ছে, বি স্কোয়ার হবে 2 থেকে 1 বিয়োগ গেলে 1, গুণ করে দিলে 32 শেষ। তাহলে বি স্কোয়ারের ভ্যালু হচ্ছে 32, আর এখান থেকে এ স্কোয়ার কত আসবে, এখান থেকে এ স্কোয়ার এটাকে স্কোয়ার করে দিলে এই এ স্কোয়ারও তো 32, বা 4√2 কে স্কোয়ার করে দিলে 32, তাহলে এ স্কোয়ারও 32 বি স্কোয়ারও 32, এটাকে মিলতেছে, হ্যাঁ মিলে গেছে, এ স্কোয়ারের মানও 32, এ এর মান 4√2 মানে এ স্কোয়ারের মান 32, বি স্কোয়ারের মান 32, বসাই দেবো এখানে এ স্কোয়ারের মান বসাই দেবো 32, বি স্কোয়ারের মানও বসাই দেবো 32, এ স্কোয়ারের মান 32, বি স্কোয়ারের মানও 32, এটা অ্যান্সার। আচ্ছা তুমি আর গুণন করে দিতে পারো, লসাগু করে আর গুণন করে দিতে পারো, তাহলে অ্যান্সারটা হবে এরকম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 32, 32 দিয়ে আর গুণন করে দিছি, শেষ, সোজা না? এই বলো এটা বুঝছো কিনা, এখানে এমন কিছুই নাই, খালি পার্থক্য হচ্ছে উৎকেন্দ্রিকতার সূত্রটা, খালি উৎকেন্দ্রিকতার সূত্রটা পার্থক্য, আর বাকি সব কিছু একদম হুবহু উপবৃত্তের মেত, বাকি সব কিছু হুবহু উপবৃত্তের মেত। এই তোমরা বুঝতেছো? হ্যাঁ ভেরি গুড। এই মাস্তুরা আক্তার তুমি প্লাস দিছো কেন, মাইনাস হবে তো, হ্যাঁ মাইনাস, রেডি, ভেরি গুড, ওকে 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 ঠিক আছে, ওকে আশা করি বুঝতেছো, আশা করি বুঝতে পারছো, হ্যাঁ আশা করি বুঝতে পারছো, ওকে ফাইন ক্লিয়ার, ঠিক আছে তাহলে চলো পরের ম্যাথটা। শোনো পরের ম্যাথে আমি প্রশ্ন টোটালটা লিখি নাই, এই ম্যাথে প্রশ্ন ছিল, এই ম্যাথে প্রশ্ন হচ্ছে এমন অধিবৃত্তে বা একটি অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো, যে এই প্রশ্নের সামনে ছিল একটি অধিবৃত্তের, অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো, একটি অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার অক্ষদ্বয়, যার অক্ষদ্বয় স্থানাঙ্কের অক্ষদ্বয়, স্থানাঙ্কের অক্ষদ্বয় বরাবর অবস্থিত, বরাবর অবস্থিত, এবং পরে এই যে এই তথ্যগুলা দেয়া আছে, তোমাকে বলছে একটি এমন একটি অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো যে অধিবৃত্তটির অক্ষদ্বয় স্থানাঙ্কের অক্ষদ্বয় বরাবর অবস্থিত। মানে কি,
মানে কেন্দ্র হচ্ছে মূল বিন্দু 0,0। তাইলে আমরা প্রথমেই সমীকরণ ধরে নিব, ধরি সমীকরণ আমরা সব সময় এটাই ধরব, বাকিটা ওই যে x²/s²-y²b² = 1 এটা ধরব। কেউ যদি বাকিটা ধরে করে ওই যে y²/b² - x²/s² ধরে করে তাও হবে, বাট তুমি ওইভাবে করতে যাও না। অনেক সময় অনেক স্যার অনেক সময় স্টুডেন্টদেরকে দিয়ে খাতা দেখায় ইন্টারমিডিয়েট পরীক্ষায়, জানো তো, তখন কিন্তু বললাম কেটে দিতে পারে। তুমি রেগুলারটা দিয়ে করবে, নর্মালটা যেটা আমরা প্রথম বেসিসে ইউজ করি, x²/s²-y²/b² = 1 এটা আমরা ধরবো। মানে আমরা আর অক্ষ ধরবো এক্স অক্ষ, মানে এই নর্মাল অধিবৃত্তটা এক্স অক্ষে হা করে, আর অক্ষ হচ্ছে এক্স অক্ষ, অনুবন্ধী অক্ষ হচ্ছে ওয়াই অক্ষ। এখন প্রথমটাতে কি দেওয়া আছে, আর অক্ষের দৈর্ঘ্য 2a, আর অক্ষ এখানে এই যে দেখো এটার আর অক্ষ, এটার আর অক্ষ ছিল 2a, অনুবন্ধী অক্ষ ছিল, অনুবন্ধী অক্ষ ছিল 2b। তো আমাদেরকে আর অক্ষের মান দেয়া আছে, আর অক্ষ, আর অক্ষ 2a = 8, তাহলে a = 4। উপকেন্দ্র দয়, এই যে এই সমীকরণের উপকেন্দ্র হচ্ছে ±ae,0, এই সমীকরণের উপকেন্দ্র হচ্ছে ±ae,0, আর এখানে দেয়া আছে উপকেন্দ্র ±5,0, উপকেন্দ্র প্রশ্নে দেয়া আছে ±5,0, আর আমরা জানি এই অধিবৃত্তের উপকেন্দ্র হচ্ছে ±ae,0, তাহলে আমি লিখতে পারি ae = 5, আমি লিখতে পারি ae = 5, তাহলে এখানে a এর মান পাইছি 4, 4 × e = 5, e = 4/5, মানে আমি a পাইয়ে গেছি, e পাইয়ে গেছি, কি দরকার, b দরকার, b কেমনে বের করবো, e = √1 ছোটটা স্কোয়ার ডিভাইড বাই বড়টা স্কোয়ার, যেটা আগে আছে সেটা বড়, যেটা পরে আছে, মানে স্কোয়ার হচ্ছে বড়, বি স্কোয়ার হচ্ছে ছোট, ছোটটা উপরে বড়টা নিচে, উৎকেন্দ্রিকতার মান পাইছি, আচ্ছা স্কোয়ার করে দেই, উভয়পক্ষকে বর্গ করে দেই, উভয় পক্ষকে বর্গ করে দেই, 1 + b² / s² স্কোয়ারটাকে বর্গ করে দিলে, এটাকে বর্গ করে দিলে হবে 16/25 = এই স্কোয়ার মান 16/25 = 1 + b² / s², এখানে স্কোয়ারের মান বসিয়ে দেও, স্কোয়ার কত হবে, এর মান হচ্ছে 4, এর মান হচ্ছে 4, তাহলে s² = 16, এর মান যেহেতু 4 স্কোয়ারের মান হবে 16, এখান থেকে বসায়ে বি স্কোয়ার বের করো, এখান থেকে বসায়ে বি স্কোয়ার বের করো, এখান থেকে বসায়ে বি স্কোয়ার বের করো, বি স্কোয়ার হবে 9, বি স্কোয়ার আসবে 9, এই ইকুয়েশন থেকে বি স্কোয়ারের মানটা বের করবা, বি স্কোয়ার আসবে 9, দ্যাট মিনস স্কোয়ার পাইলাম 16, বি স্কোয়ার পাইলাম 9, স্কোয়ার পাইলাম 16, স্কোয়ার পাইলাম 16, বি স্কোয়ার পাইলাম 9, তাহলে মানগুলা বসায় দিই, স্কোয়ার পাইলাম 16, বি স্কোয়ার পাইলাম 9, অ্যান্সার শেষ, স্কোয়ার পাইলাম 16, বি স্কোয়ার পাইলাম 9, অ্যান্সার শেষ, এখানেই অ্যান্সার। দেখো তো কত সুন্দর ম্যাথ, কত সুন্দর ম্যাথ, এর চাইতে সুন্দর ম্যাথ হইতে পারে বলো তো, এর চাইতে সুন্দর ম্যাথ কি হইতে পারে, কি মাস্তুরা আক্তার তুমি কোয়েশ্চন মার্ক দিচ্ছ কেন, তুমি কোনটা বুঝো নাই মাস্তুরা আক্তার, তুমি বুঝতে পারো নাই, পার্থ কুণ্ডু বলছে ক্রিস্টাল ক্লিয়ার, ভেরি গুড, ভেরি গুড পার্থ, এইটা কি ক্লিয়ার মাস্তুরা আক্তার, তুমি কোয়েশ্চন মার্ক দিয়ে রাখছো কেন মাস্তুরা, আশা করি বুঝতে পারছো, হ্যাঁ আশা করি বুঝতে পারছো, এই 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 সর্বনাশ করছে, আমি তো ভুলতে রাখছি, আহা সীমান্ত ঠিক আছে, সীমান্ত তোমারটা ঠিক আছে, আমি ভুল করে ফেলছি, আমি ভুল লিখে ফেলছি, ধ্যাত্তেরি উত্তর আবার ঠিকই লিখছি, যে উত্তর যে এখানে লেখা আছে, ধ্যাত্তেরি কি করলাম এটা, 5/4, এই সবাই ঠিক করো, এইখানে 5কে সাইড দিয়ে ভাগ হয়েছে, উত্তর কিন্তু ঠিক আছে, আমি উত্তর তো আগে থেকে লিখে রাখছি, দেখে বসাই দিছি, এখানে হবে স্কোয়ারকে করলে হবে 5/25/16, 5/25/16, দেখো
পঁচিশ বাই ষোলো, এখান থেকে ক্যালকুলেশন করলে বি স্কোয়ারের ভ্যালু আসবে 9। এখান থেকে ক্যালকুলেশন করলে বি স্কোয়ারের ভ্যালু আসবে 9, ঠিক আছে? ওকে ওকে ভাই, ভ্যালু 9/16 থেকে 25 দিয়ে করেন কে? 9/, হ্যাঁ এটা এই যে ভুল লিখে ফেলছিলাম, এটা ভুল লিখে ফেলছিলাম, বাট যেহেতু আমি অ্যান্সারগুলো আগে থেকে লিখে রাখি চেক করার জন্য যে ম্যাথগুলো আসলে হইতেছে কিনা, এই জন্য মাঝখানে যদি কোথাও ভুলও করি অ্যান্সারগুলো কিন্তু সঠিকই আসবে। দেখছো বুদ্ধিগত, এরকম বুদ্ধি না থাকলে বিয়ার আগে শ্বশুর বাড়ি যাওয়া যাবে বলো? এরকম বুদ্ধি থাকলে বিয়ার আগে শ্বশুর বাড়ি যাওয়া যাবে? মাঝখানে ভুল করলেও উত্তর আসবে সঠিক, কারণ উত্তর আগে থেকে লিখে রাখছি। এখন দেখো পরের ম্যাথটা, পরের ম্যাথটাতে কি বলছে, পরের ম্যাথটাতে বলছে এইবার অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য 24, আগে দেয়া ছিল আর অক্ষ, এখন দেয়া আছে অনুবন্ধী অক্ষ। তো তোমাকে আগে আর অক্ষ দেয়া ছিল, আর অক্ষ মানে হচ্ছে এই যেটা, আর অক্ষের দৈর্ঘ্য মানে ধরো উপপরাবৃত্তটা, এই যে এই এক্স অক্ষে, পরাবৃত্তটা এক্স অক্ষে, আর অক্ষের দৈর্ঘ্য দেয়া আছে। এখন অনুবন্ধী অক্ষ কোনটা? অনুবন্ধী অক্ষ হচ্ছে এইটা, অনুবন্ধী অক্ষকে অক্ষ দলের সমীকরণ হচ্ছে এইটা, এই যে এইটা এক্স, এইটা ওয়াই, সমীকরণ এইটা, এই যে এইটা। তো এখন সমীকরণ কোনটা ধরবো? এখন সমীকরণ ধরবো এইটা। শোনো সমীকরণ তুমি যদি এইটা না ধরে আগেরটা ধরেও করো, এই আগেরটা ধরেও করো তাও উত্তর হবে, কিন্তু অনেক সময় অনেক টিচার কাইটা দিতে পারে, কারণ সবাই যেভাবে চলে তুমি ওইভাবেই চলবা, সবাই সবাই যেইভাবে, যেই দেশে সবাই ন্যাংটা থাকে ওই দেশে যদি তুমি কাপড় পরে ঘুরো তাহলে মানুষ তোমাকে অসভ্য বলবে, বুঝছো ঘটনা? সবাই এইভাবেই করে তুমি এইভাবেই করবা, তোমার উল্টা পথে হাঁটার দরকার নাই, তাহলে অনেক সার আছে কাটে দিবে পরে, পরে কিন্তু কান্নাকাটি করলে লাভ নাই। যেহেতু আর অনুবন্ধী অক্ষ দেয়া আছে, আমরা ধরে নিলাম এখানে এই যে ওয়াই অক্ষ বরাবর আছে উপকেন্দ্র, কি বলে অধিবৃত্তটা, সমীকরণ হচ্ছে এইটা ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার আগে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার পরে। অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য দেয়া আছে 24, অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য কত দেয়া আছে 24, অনুবন্ধী অক্ষ কত? এখানে দেখো এইখানে অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য দেয়া আছে 24। এখন বুঝো এই উপবৃত্তের বেলায়, এই সরি উপ, বারবার খালি উপবৃত্ত বলতেছে, এই উপবৃত্ত তো শেষ অধিবৃত্ত, এই অধিবৃত্তের বেলায় আর অক্ষ, এই যে এটা হচ্ছে আর অক্ষ, আর অক্ষ হচ্ছে 2b, আর অনুবন্ধী অক্ষ, অনুবন্ধী অক্ষ হচ্ছে 2a, মানে ঘুরে ফিরে আগেরটাতেও আমরা এটাকে 2a ধরছি, এখানেও ঘুরে ফিরে 2a আসতেছে, কারণ আগেরটা ছিল আর অক্ষ, এক্স অক্ষে যখন হা করে তখন আর অক্ষ 2a, আর ওয়াই অক্ষে যখন হা করে তখন আর অক্ষ হচ্ছে 2b, অনুবন্ধী অক্ষ হচ্ছে 2a। ওই যে উপবৃত্তের সমীকরণ মনে করে দেখো, ওখানে ছিল প্রধান, মানে ওখানে ছিল কি বলে বৃহৎ অক্ষ ক্ষুদ্রাক্ষ, 2a 2b, 2b 2a, উল্টে যাইতো কিন্তু 2a 2b, আর বি গ্রেটার দেন হইলে হয়তো 2b 2a। তো এখানে ঘুরে ফিরে অনুবন্ধী অক্ষ আবার 2a আসতেছে, মানে অনুবন্ধী অক্ষ 2a সমান 24। এই উপবৃত্ত যারা পড়ো নাই তারা কিন্তু বুঝবে না, এই যে আর অক্ষ হচ্ছে 2b আর অনুবন্ধী অক্ষ হচ্ছে 2a, এখানে উল্টে যাবে কিন্তু, বাট ঘুরে ফিরে আগে আর অক্ষটা ছিল 2a, এখন অনুবন্ধী অক্ষ 2a হবে, মানে ঘুরে ফিরে এটা 2a হবে। এই কষ্ট কত হবে 12, এই কষ্ট কত হবে 12, এই কষ্ট কত হবে 12, এই কষ্ট হবে 12। এরপরে কি দিছে? এরপরে বলছে উপকেন্দ্র দ্বয় প্লাস মাইনাস 0, এই যে এইটার উপকেন্দ্র কি বলা আছে 0, প্লাস মাইনাস 13, 0, প্লাস মাইনাস 13, বাট আমরা জানি এর উপবৃত্ত উপকেন্দ্র হচ্ছে 0, প্লাস মাইনাস BE। মনে করে দেখো একটা উপবৃত্ত যখন ওয়াই অক্ষ বরাবর থাকতো তখন তার উপকেন্দ্র হয়তো 0, প্লাস মাইনাস BE, সূত্র সেম, প্রশ্নে দেয়া আছে 0, প্লাস মাইনাস 13, আর আমরা জানি এই অধিবৃত্তের উপকেন্দ্র 0, প্লাস মাইনাস BE, তাহলে আমরা বলতে পারি BE সমান 13, আমরা বলতে পারি BE সমান 13, BE সমান 13। এখন এখানে একটা ঝামেলা হয়ে গেছে, আগের ম্যাথটাতে উৎকেন্দ্রিকতা দেয়া ছিল, আগের ম্যাথটাতে
উৎকেন্দ্রিকতা দেয়া ছিল অথবা উৎকেন্দ্রিকতা বের করার বুদ্ধি ছিল। আগের মেথডটাতে এখানে উৎকেন্দ্রিকতা ডিরেক্ট বের হয়ে গেছিল, এখন কিন্তু এখানে উৎকেন্দ্রিকতা বের হওয়ার সুযোগ নাই। দেখো আগেরটাতে ডিরেক্ট উৎকেন্দ্রিকতা বের হয়ে গেছিল, তারপরে আমরা ওখান থেকে বি বের করে ফেলছিলাম, বাট এখন কেমনে করবো? এখানে তো এটাতে লাভ হচ্ছে না, এখানে তো এইখান থেকে আমি না বি বের করতে পারবো না ই বের করতে পারবো, দুইটার কোনোটাই এখান থেকে বের করতে পারবো না। তাহলে আসলে এই ম্যাথটা এইভাবে করলে লাভ নাই, জিনিসটা তোমাদেরকে বোঝানোর জন্য লিখলাম। তাহলে এখন কি করতে হবে, এখানে যে দুইটা উপকেন্দ্র দেখো, একটা উপকেন্দ্র হচ্ছে 0, +13 আর একটা উপকেন্দ্র হচ্ছে 0, -13। একটা উপকেন্দ্র হচ্ছে 0, +13, একটা 0, -13। তাহলে আমরা বলতে পারি উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত, উপকেন্দ্র দ্বয়ের এই একটু বুদ্ধি কিন্তু খাটাইতে হবে, এতটুকু বুদ্ধি খাটাইতে হবে, উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব 0, -0² 13, -13 13, -13 মানে 26² মানে 26 একক, কত একক? 26 একক, কত একক? 26 একক। দেখো দুইটা উপকেন্দ্র দিয়ে আছে, তো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, দুইটা উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব আমরা বের করে ফেললাম দূরত্ব নির্ণয় সূত্র দ্বারা, x1 - x2² + y1 - y2² এখানে -7 + হয়ে গেছে 26 একক। এখন আমরা কি জানি, আমরা কি জানি, আমরা জানি এই উপবৃত্তের বেলায়, এখানে যদিও এটা অধিবৃত্ত, আমরা কি জানি একটা উপবৃত্ত যখন y অক্ষ বরাবর থাকে, যখন x অক্ষ বরাবর থাকে, মনে করে দেখো এই যে যখন x অক্ষ বরাবর থাকে তখন উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2a, আর যখন y অক্ষ বরাবর থাকে তখন উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2b। মনে আছে যখন a গ্রেটার দেন b তখন উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2ae, আর যখন b গ্রেটার দেন a তখন উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2be। তাহলে এখানে কোন সূত্রটা বসবে? এইটা, এইটা। কেন? কারণ এখানে অধিবৃত্তটা y অক্ষ বরাবর আছে, y অক্ষ বরাবর মানে b গ্রেটার দেন a, এই সূত্রটা বসবে, এই যে y অক্ষ বরাবর আছে, কোন অক্ষ বরাবর? y অক্ষ বরাবর। তাহলে উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2be, উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2be, সুতরাং 2be সমান 26, সুতরাং বিই সমান, এই ঘুরে ফিরে তো সেমই আস, ধ্যাত্তের এটা কি করলাম আমি, ঘুরে ফিরে তো সেমই আসলো, ধ্যাত বিই সমান 13, ধ্যাত্তের ওটা তো ওইভাবেই করা যায়, তো শুধু শুধু এই কষ্ট করলাম, ধ্যাত এই এইটা মুছো, উৎকেন্দ্রিকতা তো বেরি করা যায়, কি করলাম, মান সম্মানটা মারলাম, এই উপকেন্দ্র দিয়ে দূরত্ব বের করার দরকারই নাই, কথা তো সেমই এনে, এই যে বিই সমান 13, ওই না সেমই আসতেছে, বিই সমান 13, বিই সমান 13, এটা তোমরা যে কোনো একভাবে বের করলেই হবে, সরি সরি এক্সট্রিমলি সরি, বিই সমান 13। তাহলে এখান থেকে আমরা বের করব, ভ্যালু বসাই দেই, বি ইনটু ই এর জায়গায় কি বসানো যায়, ই এর জায়গায় বসানো যায় উৎকেন্দ্রিকতার মান বসাই দেই, সূত্র বসাই দিই, তাহলেই তো কাজ শেষ, শুধু শুধু পেরেশান এটা করাইলাম তোমাদের। উৎকেন্দ্রিকতা লিখো 1 + ছোটটার স্কোয়ার, এখানে ছোট হচ্ছে পরেরটা স্কোয়ার, আর আগে যেটা থাকে সেটা বড়, এটা ক্ষেত্রে বি স্কোয়ার নিচে স্কোয়ার উপরে, ছোটটা উপরে বড়টা নিচে, আগে যেটা থাকে সে বড়, পরে যেটা থাকে সে ছোট, ইকুয়ালস টু 13। দেখ কি করলাম আগে ম্যাথটা, শুধু শুধু কষ্টটা করলাম, উভয়পক্ষকে স্কোয়ার করে দাও, বি স্কোয়ার ইনটু 1 + s² / b² ইকুয়ালস টু 13² মানে 169, এনে এস স্কোয়ারের ভ্যালু বসাই দেও, আচ্ছা বি স্কোয়ার দিয়ে গুণ করে দেও, বি স্কোয়ার দিয়ে গুণ করে দিলে বি স্কোয়ার প্লাস এইটা দিয়ে বি স্কোয়ারকে এস স্কোয়ার বা বি স্কোয়ার গুণ করে দিলে বি স্কোয়ার কাটা, এস স্কোয়ার ইকোয়ালস টু 169, এস স্কোয়ারের মান বসাই দেও, এস স্কোয়ারের মান হচ্ছে 12² মানে 144, 169, বি স্কোয়ার ইকোয়ালস টু 169 ভাগ করলে 25, বিয়োগ করলে 25, দেখো বি স্কোয়ারের ভ্যালু 25, শুধু শুধু কষ্টটা করলাম, দেখ শুধু শুধু কষ্টটা করলাম, বি স্কোয়ারের ভ্যালু 25, এ এর ভ্যালু 12, তাহলে এস স্কোয়ার কত, এস স্কোয়ার সমান 12² মানে 144, এস স্কোয়ার হচ্ছে 144, এস স্কোয়ারের ভ্যালু 144, বি স্কোয়ারের ভ্যালু 25, ভ্যালু বসাই দো, ভ্যালু বসাই দো,
y স্কয়ার বাই b স্কয়ার, b স্কয়ার হচ্ছে 25 মাইনাস x স্কয়ার বাই s স্কয়ার, s স্কয়ার হচ্ছে 144, y স্কয়ার মাইনাস 25 সরি y স্কয়ার ডিভাইড বাই 25 মাইনাস x স্কয়ার ডিভাইড বাই 144 এটা অ্যানসার, y স্কয়ার বাই 25 মাইনাস x স্কয়ার বাই 144 এটা অ্যানসার। এই সবার এটা আসছে, সবার কি এইটা আসছে একটু কমেন্ট করে জানাও, একটু কমেন্ট করে জানাও সবার এইটা আসছে কিনা। আমি একটু কমেন্ট চেক করে আসি, আমি পিছন থেকে কমেন্ট চেক করতেছি সবার কি এটা আসছে। আলমবিন সম্পদ, হ্যাঁ সম্পদের চলে আসছে, ভেরি গুড। এই সম্পদ তুমি মাঝখানে প্লাস দিছো কেন? এই বেটা এটা কি উপবৃত্ত? মাঝখানে প্লাস দিছো কেন? এটা তো উপবৃত্ত না, এটা অধিবৃত্ত। ওয়াই স্কোয়ার, এখন প্রথমে ওয়াই স্কোয়ার আসবে, ওয়াই স্কোয়ার বাই 25, এই যে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, বি স্কোয়ার মান 25, এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার, এস স্কোয়ার মানে 144। সম্পদ তুমি তো ঝামেলা করে ফেলছো, সম্পদ কিন্তু ঝামেলা করে ফেলছে, এই ঝামেলা করা যাবে না, ঝামেলা করলে তো শেষই, ঝামেলা করলে তো শেষই, ঝামেলা করা যাবে না, ঝামেলা করা যাবে না। ঝামেলা কইরো না। এখন দেখো যে এইটা সেম তিন উপকেন্দ্র প্লাস মাইনাস 5,0, আমরা ধরলাম সমীকরণ এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, উপকেন্দ্র প্লাস মাইনাস 5,0, উপকেন্দ্র প্লাস মাইনাস 5,0, আর আমরা এইটার উপকেন্দ্র কি জানি, এটার উপকেন্দ্র জানি প্লাস মাইনাস এ ই কমা 0, সুতরাং এ ই সমান 5। উৎকেন্দ্রিকতা ই দে আছে, উৎকেন্দ্রিকতা ই দে আছে রুট ওভার অফ 5, তাহলে এখানে বসাই দেও এ ইন্টু রুট ওভার অফ 5 ইকুয়ালস টু 5, এ ইকুয়ালস টু রুট ওভার অফ 5, ভাগ করে দিলে রুট ওভার অফ 5। এটা আরো সোজা, ডিরেক্ট উপকেন্দ্র দেয়া, আমরা জানি উপকেন্দ্র প্লাস মাইনাস এই, তাহলে এই সমান 5, উৎকেন্দ্রিকতাও দেয়া আছে, বসে দিলাম এ এর মান পাই গেছি। এখন যদি সিম্পলি উৎকেন্দ্রিকতা সূত্রে বসাই দেও ই কচ্ছে রুট ওভার অফ 1 প্লাস ছোটটা স্কোয়ার, ছোট হচ্ছে বি আর বড় হচ্ছে এ, যেটা আগে থাকে সেটা বড়, যেটা পরে থাকে সেটা ছোট। এখন এখানে বসাই দিবা উৎকেন্দ্রিকতা, স্কোয়ার করে দেবো, স্কোয়ার সমান 1 প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার, এখানে এ এবং এ এবং ই এর মান বসাই দিবা, এ এবং ই এর মান বসাই দিলে বি স্কোয়ার আসবে, বি স্কোয়ার আসবে 4, এখানে এ এবং ই এর মান বসাই দিবা, এ এবং ই এর মান বসাই দিলে বি স্কোয়ার আসবে 4, আর এখান থেকে এ স্কোয়ার কত আসবে, এ স্কোয়ার আসবে 5, রুট 5 কে স্কোয়ার করে দিলে এ স্কোয়ার আসবে 5, এ স্কোয়ার আসবে 5, এ এবং ই এর মান এই যে এখানে বসাই দিবা, ই এর মান এখানে বসাই দিবা, এ এর মান এখানে বসাই দিবা, বি স্কোয়ার আসবে 4, তাহলে সমীকরণটা কি হবে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার হচ্ছে 5, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার হচ্ছে 4, শেষ। এ স্কোয়ার হচ্ছে 5, বি স্কোয়ার হচ্ছে 4, এটা অ্যান্সার। এক্স স্কোয়ার বাই এই 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 আমি কি আবার ভুল করে ফেলছি, আমি কি আবার ভুল করে ফেলেছি, আবার ভুল করে ফেলেছি নাকি, দাঁড়াও তো এনে কি ভুল করলাম, না ঠিক আছে ভুল করে নাই, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই যে দেখো এদের সলিউশনে ভুল দিয়ে রাখছে, এখানে ঠিক আছে আমার অ্যান্সার ঠিক আছে, এভাবেই হবে, দেখো এভাবেই হবে, সবাই লিখছো? আচ্ছা আমার ওই ফোনে চার্জ শেষ, সবাই কি লিখছো, সবাই লিখছো? আচ্ছা এটা ভুল হবে, হ্যাঁ এই এরা বইয়ের সলিউশনে ভুল করে রাখছে, বইয়ের সলিউশনে এটা ভুল দিয়ে রাখছে, এখানে ওরা এখানে রুট 5 কে ভুলে 1 লিখে রাখছে,
এরা ভুলে এখানে ওয়ান লিখে রাখছে, তাহলে এখানে যদি ফাইভ বসাই বি স্কোয়ার হবে 20। একটু ঠিক করে নাও, এটা উত্তরে ভুল দিয়ে রাখছে, এটার উত্তরে ভুল। দাঁড়াও আমি আরেকবার চেক করি, উত্তরে ভুল দিয়ে রাখছে 9/2। জাস্ট এ মিনিট, 9/2-এর উত্তরে ভুল আছে। কই এটা উত্তর কই? নয়ের দুই, হ্যাঁ এইটার উত্তরে মেবি ভুল আছে, উত্তরে ভুল আছে, এটা ঠিক আছে। তুমি এ স্কোয়ার বের করবা ফাইভ, বি স্কোয়ার আসবে 20, বি স্কোয়ার আসবে 20 নাকি? হ্যাঁ, তাহলে এখান থেকে যদি আমরা এইভাবে করি দেখি তো এটা অ্যান্সার বইয়ের সাথে মিলে কিনা। লসাগু যদি করে দেই, লসাগু করে দিলে 4x² - y² = 20, বইয়ের উত্তরের সাথে মিলে নাই, দেখে নেই। এটা বইয়ের উত্তরের সাথে মিলে নাই, বইয়ের উত্তরে এখানে আছে, এখানে আছে 4, এটা আমাদেরটা ঠিক আছে, বইয়ে ওরা ভুল করে রাখছে, ওরা ভুল করে রাখছে। এই তোমাদের সবার এটা আসছে কিনা বলো তো, তোমাদের সবার এটা আসছে কিনা বলো, এটা বইয়ের উত্তরে ভুল করে রাখছে, তোমাদের সবার এটা আসছে কিনা বলো। x² / 5 - y² / 20 = 1, অথবা লসাগু করে দিলে, লসাগু মানে 20 দিয়ে গুণ করে দিলে 4x² - y² = 20। জি দাদা, তনুশ্রী সরকার, ভেরি গুড, ঠিক আছে, এটা বইয়ের উত্তরে ভুল দিয়ে রাখছে। হ্যাঁ, বইয়ের উত্তরটা ফলো করো না, বইয়ের উত্তরে ভুল দিয়ে রাখছে। ওকে, দেখো এখন এই ম্যাথটা করার আগে, আগে আরেকটা, এটা এটা থাকুক, এই ম্যাথটা করার আগে আমরা আরও একটা ম্যাথ করব, আমরা আরও একটা ম্যাথ করব, তারপরে এই ম্যাথটা করব, ওই ম্যাথটা আগে করি তারপরে এই ম্যাথটা করব। ওয়েট, দাঁড়াও আগে ওই ম্যাথটা করে আসি, তারপরে এই ম্যাথটা করব। দেখো প্রশ্নটা হচ্ছে, প্রশ্নটা হচ্ছে 9x² - 16x², সবাই প্রশ্ন লিখো, 9x² - 16y² - 18x - 64y - 18x - 64y - 199 = 0। এই অধিবৃত্তের, এই অধিবৃত্তের, এই অধিবৃত্তের কেন্দ্র শীর্ষ এবং উপকেন্দ্র নির্ণয় করো, কেন্দ্র শীর্ষ এবং উপকেন্দ্র নির্ণয় করো। দেখো প্রশ্নটা লিখো, সবাই সবাই প্রশ্নটা লিখো, প্রশ্নটা লিখো, 9x² - 16y² - 18x - 64y - 199 = 0। ও আচ্ছা, প্রশ্নে আগে বলছিল কি, প্রশ্নে বলছিল এইটা কি, এখানে অধিবৃত্ত বলে দেয় নাই, প্রশ্নে বলছে এইটা চিহ্নিত করো, মানে এটা কি পরাবৃত্ত নাকি উপবৃত্ত নাকি অধিবৃত্ত, এটা আগে দেখাইতে হবে, তারপরে এগুলা বের করতে হবে। তো এটা দেখাবো তো ইজি ইজি, লাস্টে আমরা যখন ক্যালকুলেশন করব, সমীকরণ মতো বানাবো, অটোমেটিক দেখে বোঝা যাবে। প্রশ্নে বলছে এই সমীকরণটা কি নির্দেশ করে, এটা কি পরাবৃত্ত উপবৃত্ত নাকি অধিবৃত্ত, এটা বের করতে হবে আগে। তো এটা অটোমেটিক বের হবে, দেখো অটোমেটিক অধিবৃত্ত বের হবে। এটা কেমনে বের করব, এই যে সমীকরণটা আছে উপবৃত্তেও কিন্তু এরকম ম্যাথ আমরা করে আসছি, উপবৃত্তেও এইরকম ম্যাথ আমরা করে আসছি, তাই না? এই সমীকরণটাকে আগে সুন্দর প্রমিত সমীকরণের মতো বানাইতে হবে, এই সমীকরণটাকে প্রথমে সুন্দর প্রমিত সমীকরণের মতো বানাইতে হবে। তাহলে আমরা বানাই, দেখো আগে এক্স স্কোয়ার গুলো এক পাশে রাখি, এক্স গুলা এক পাশে রাখি, এক পাশে বলতে একসাথে আর কি, আর ওয়াই স্কোয়ার গুলা, ওয়াই স্কোয়ার গুলো আমার দশটা কই গেল, ওয়াই স্কোয়ার গুলা এক পাশে রাখি, -16y² - 64y - 199 = 0। আমরা সাজাই দিয়েছি, আমরা এক্স স্কোয়ার গুলো এক পাশে নিয়েছি, এক পাশে না মানে একসাথে,
আর ওয়াই স্কোয়ারগুলো একসাথে ওয়াই দুইটা এক্স একসাথে নিছি দুইটা ওয়াই একসাথে নিছি কারণ আমরা এখানে সূত্রে ফেলবো এখানে দেখো এখানে যদি 9 কমন নেই কি থাকে x স্কয়ার মাইনাস 2x আর এখান থেকে যদি 16 কমন নেই y স্কয়ার মাইনাস 4 16 64 মাইনাস 199 ইকুয়ালস টু 0 কারণ আমরা সূত্রে বা স্কয়ারের সূত্রে ফেলবো স্কয়ারের সূত্রে ফেলার জন্য কি করব 9 এখানে দেখো এই যে x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 এটা সূত্রে পড়ে কিসের সূত্র পড়ে এটা সূত্রে পড়ে x মাইনাস 1 হোল স্কয়ার এই সূত্রে ফেলার জন্য আমি ইচ্ছা করে একটা প্লাস 1 দিছি এখানে এরকম মেথ উপবৃত্ত পড়ে আসছো মাইনাস 16 ইনটু এখানে সূত্র এই এখানে তো y হবে দত্তরি খালি ভুল করতেছে এখানে তো 16 কমন গেলে 4 16 16 y সরি 4 y থাকবে এখানে হবে y স্কয়ার মাইনাস 4 y যেহেতু আছে 2 y 2 মানে 4 y স্কয়ার 2 ইনটু 2 y মানে 4 এখানে এক্সট্রা 4 দিব কেন কারণ এখানে এক্সট্রা 4 দিলে সূত্র পড়ে y মাইনাস 2 হোল স্কয়ার সূত্রে পড়বে এখানে এক্সট্রা 1 যোগ করলে x মাইনাস 1 হোল স্কয়ার এখানে এক্সট্রা 4 যোগ করলে y মাইনাস 2 হোল স্কয়ার এই জন্য মাইনাস 199 ইকুয়ালস টু এখন দেখো আগে তো ডান পাশে শূন্য ছিল বাট এখন একটু ঝামেলা হয়ে গেছে এখানে আমি এক্সট্রা যোগ করে দিছি কত 9 একে 9 এই পাশে এক্সট্রা যোগ করে দিছি এই যে এখানে তো 1 দিছি বাট এই 1 এর সামনে তো 9 গুণাকারে আছে তো 9 একে 9 এই পাশে এক্সট্রা দিয়ে দিছি এই পাশেও 9 এক্সট্রা দিয়ে দিব এই পাশে 4 16 64 এক্সট্রা মাইনাস করে দিছে সামনে আছে মাইনাস দেখো এখানে 4 এখানে 16 4 16 মাইনাস 64 এই পাশে এক্সট্রা 64 বিয়োগ করে দিছি ডান পাশেও এক্সট্রা 64 বিয়োগ করে দিতে হবে ঘটনা বুঝো বাম পাশে আমরা যা করতেছি ডান পাশেও হুবহু তাই করতে হবে বাম পাশে যা এক্সট্রা করছি ডান পাশেও এক্সট্রা তা করতে হবে এখানে এক্সট্রা নয় যোগ আকারে চলে আসছে আমি যোগ করেছি ডান পাশেও এখানে এক্সট্রা 64 বিয়োগ আকারে চলে আসছে আমি ডান পাশেও বিয়োগ করে দিছি এখন দেখো ক্যালকুলেশনটা করি এখন ক্যালকুলেশন করলে কি হবে ক্যালকুলেশন করলে হবে 9 ইনটু x মাইনাস 1 হোল স্কয়ার মাইনাস 16 ইনটু y মাইনাস 2 হোল স্কয়ার ইকুয়ালস টু এটাকে ওই পাশে নিয়ে যাও মাইনাস 199 এটাকে ডান পাশে নিয়ে যাও তাহলে এটা হয়ে যাবে এই পাশে এসে প্লাস 199 199 কেল এই রে ক্যালকুলেটর কই ক্যালকুলেটর কই রাখছি আচ্ছা মনে হিসাব কই বলি 144 দ্বারা উভয়পক্ষকে ভাগ করে দিব 144 দ্বারা উভয়পক্ষকে কি করে দিব ভাগ করে দিব কেন কারণ ডান পাশে 1 বানাইতে হবে ডান পাশে 1 বানাইতে হবে 144 দ্বারা ভাগ করে দিব ডান পাশে 1 বানাইতে হবে এরকম ম্যাথ উপবৃত্তেও করছো নতুন কিছু না যারা আগের ম্যাথগুলো করছো ডান পাশে 1 বানাইতে হবে কারণ ভাগ করে দিলে এখানে হয়ে যাবে 16 x মাইনাস 1 হোল স্কোয়ার বাই 16 মাইনাস y মাইনাস 2 হোল স্কোয়ার বাই 9 ইকুয়ালস টু 1 উপরে সব কিছু মুইছা দিচ্ছি উপরে সব কিছু মুইছা আহা কি কি চাইছিল আচ্ছা মুইটা মুছে দিলাম তোমরা তো লিখেই রাখছো এখানে সব কিছু মুছে দিচ্ছে দেখো এখন এটাকে এইভাবে লেখা যায় এইভাবে লেখা যায় x মাইনাস 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই 4 স্কয়ার 16 কে লেখা যায় 4 স্কয়ার মাইনাস y মাইনাস 2 হোল স্কয়ার ডিভাইডেড বাই 3 স্কয়ার ইকুয়ালস টু 1 এইভাবে লেখা যায় x মাইনাস 1 হোল স্কয়ার ডিভাইড বাই 16 কে লেখা যায় 4 স্কয়ার 9 কে লেখা যায় 3 স্কয়ার এখন আমরা এখানে করব কি x মাইনাস 1 কে ধরে বলবো ক্যাপিটাল x উপবৃত্তের এরকম ম্যাথ করাইছি ওখানে আমরা না ধরে আগে সূত্র বসাই দিতাম কারণ সূত্র ডিরেক্ট তুমি উপবৃত্তের ম্যাথগুলো কি জানো সূত্র বসানোর আগে এমনি ধরে নিবা পরীক্ষা আসলে আগে এই যে x মাইনাস 2 কে ধরবা ক্যাপিটাল x মাইনাস y মাইনাস 2 কে ধরবা ক্যাপিটাল y কারণ এখানে তো কেন্দ্র মূলবিন্দুতে না এটা কোন সমীকরণের মতো আসতেছে এই যে এরকম এরকম x মাইনাস আলফা হোল স্কয়ার ডিভাইড বাই s স্কয়ার মাইনাস y মাইনাস বিটা হোল স্কয়ার ডিভাইড বাই b স্কয়ার ইকুয়ালস টু 1 যেটা কেন্দ্র এটা কেন্দ্র কিন্তু মূল বিন্দু না এই অধিবৃত্তের কেন্দ্র হবে আলফা কমা বিটা মানে এর কেন্দ্র মূল বিন্দুতে না
ধরো এই যে এক্স অক্ষ, এই যে ওয়াই অক্ষ, মূল বিন্দু এইখানে, এই অধিবৃত্তটা মূল বিন্দুতে না, কেন্দ্রটা মূল বিন্দুতে না, ধরো এরকম এখানে হইতে পারে, এই যে এখানে, মানে অন্য কোনো বিন্দু, যে কেন্দ্র হবে এখানে কোথাও, মানে কেন্দ্র একদম মূল বিন্দুতে না। ওকে, তাহলে এখন কি করব, এই যে এখানে আমরা লিখব, এখানে ক্যাপিটাল এক্স সমান কি ধরছি, এক্স মাইনাস ওয়ান, স্মল এক্স মাইনাস ওয়ান এটাকে ধরে ফেলছি ক্যাপিটাল এক্স, আর ক্যাপিটাল ওয়াই কাকে ধরছি, স্মল ওয়াই মাইনাস টু। দেখো স্মল এই যে এক্স মাইনাস ওয়ানকে ধরছি ক্যাপিটাল এক্স, এই যে এক্স মাইনাস ওয়ানকে ধরছি ক্যাপিটাল এক্স, ওয়াই মাইনাস টুকে ধরছি ক্যাপিটাল ওয়াই। এখন প্রশ্নে কি কি চাইছিল, প্রশ্নটা কই, প্রশ্নে কি কি চাইছিল, প্রশ্নে চাইছিল কেন্দ্র। তাহলে এখানে দেখেই বুঝতেছি, দেখো কেন্দ্রের স্থানাঙ্ক কি আলফা কমা বিটা, না কেন্দ্রের স্থানাঙ্ক কি আলফা কমা বিটা, আলফা কমা বিটা মানে কি, আসলে ডিরেক্ট নর্মালি আমরা যখন কেন্দ্র বের করতাম জিরো কমা জিরো না, নর্মালি কিন্তু জিরো কমা জিরো থাকতো। তাহলে এখানে এই যে আলফা কমা বিটা কেমনে আসছে, আলফা কমা বিটা আসছে এখানে, এই যে এক্স মাইনাস আলফাকে জিরো ধরতে হয়, ওয়াই মাইনাস বিটাকে জিরো ধরতে হয়। ধরো তুমি ধরলে এক্স মাইনাস আলফা সমান জিরো, তাহলে এক্স সমান আলফা, এই যে আলফা, ওয়াই মাইনাস বিটা সমান জিরো, ওয়াই সমান বিটা, এই যে বিটা। তো এখানে কি ধরবো, আসলে এখানে আমরা এইটাকে জিরো ধরবো, এইটাকে জিরো ধরবো, ডিরেক্ট এমনি জিরো ধরবো, এই যে ক্যাপিটাল এক্স, এই যে নর্মাললি, নর্মাললি কেন্দ্র কত হয়, জিরো কমা জিরো না, নর্মাললি আমাদের নর্মাল সমীকরণের এই যে এই সমীকরণটা ধরো, এই এটা এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার, এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। ধরো এখানে উপরেরটা তুমি দেখো না, তুমি উপরেরটা দেখোই না, তুমি যে এটা দেখো, এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই স্কোয়ার, এটার কেন্দ্র কত, জিরো কমা জিরো, এটার কেন্দ্র তো জিরো কমা জিরো। তাহলে এখানে লিখতে পারি ক্যাপিটাল এক্স সমান জিরো, ক্যাপিটাল ওয়াই সমান জিরো, এই যে এইটা কনসিডার করো, এইটার কেন্দ্র হচ্ছে জিরো কমা জিরো, তার মানে কেন্দ্রের ভূত শূন্য, কোটিও শূন্য। এখন আমরা মান বসায় দিব, এক্স ক্যাপিটাল এক্সের জায়গায় বসবে এক্স মাইনাস ওয়ান, ক্যাপিটাল ওয়াইয়ের জায়গায় বসবে ওয়াই মাইনাস টু। তাহলে এক্স ভ্যালু আসবে ওয়ান, ওয়াইয়ের ভ্যালু আসবে টু। এটা তো আসলে আমার আলাদা করে বের করতে হয় না, তুমি তো ডিরেক্ট এটা দেখেই বলে বলতেছো, এই যে এখানে কেন্দ্র ওয়ান কমা টু। দেখো এটার কেন্দ্র যেহেতু আলফা কমা বিটা, এক্স মাইনাস আলফা ওয়াই মাইনাস বিটা থাকলে কেন্দ্র যেহেতু আলফা কমা বিটা, তাহলে এটার কেন্দ্র হবে ওয়ান কমা টু, এটার কেন্দ্র হবে ওয়ান কমা টু, ওয়ান কমা টু, এটা দেখেই বলে ফেলা যায়। বাট তুমি এই যে বইয়ে এইভাবে করছে সব প্রসিডিউর, ক্যাপিটাল এক্স সমান জিরো, ক্যাপিটাল ওয়াই সমান জিরো, কেন, কারণ এই সমীকরণের কেন্দ্র হচ্ছে জিরো কমা জিরো, এই জন্য তুমি ক্যাপিটাল এক্স সমান জিরো ধরবা, ক্যাপিটাল ওয়াই সমান জিরো ধরবা, ভ্যালু বসাই দিবা, তারপরে আমাদের এই স্মল এক্স এবং স্মল ওয়াই এর অ্যান্সার ভ্যালু যেটা আসবে সেটাই অ্যান্সার, কারণ আমাদের উত্তর তো হবে এই চারটা, আসলে তো আমাদের সমীকরণ এইটা, আমরা তো এটা ধরে নিছি, তো উত্তর তো স্মলগুলা দিয়ে বানাইতে হবে। এরপরে কি চাইছে, এরপরে কি চাইছে, এরপরে চাইছে কেন্দ্র, উপকেন্দ্র, এরপর চাইছে উপকেন্দ্র, এরপর চাইছে উপকেন্দ্র। দেখো তো উপকেন্দ্র কি, উপকেন্দ্র হচ্ছে প্লাস মাইনাস এ ই কমা জিরো, উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে প্লাস মাইনাস এ ই কমা জিরো, দ্যাট মিনস ক্যাপিটাল এক্স ইকোয়ালস টু প্লাস মাইনাস এ ই, ক্যাপিটাল ওয়াই ইকোয়ালস টু জিরো। দেখো ক্যাপিটাল এই যে উপকেন্দ্র হচ্ছে প্লাস মাইনাস এ ই কমা জিরো, তাহলে ক্যাপিটাল এক্স সমান ধরবো প্লাস মাইনাস এ ই, ক্যাপিটাল ওয়াই সমান জিরো, তারপর ক্যাপিটাল এক্সের পাশে জায়গায় বসাই দিব স্মল এক্স মাইনাস ওয়ান ইকোয়ালস টু প্লাস মাইনাস এ ই, স্মল ওয়াই ক্যাপিটাল ওয়াই জায়গায় বসবে ওয়াই মাইনাস টু ইকোয়ালস টু জিরো, তাহলে এখান থেকে স্মল ওয়াই এর ভ্যালু আসবে টু। তবে এক্সের ভ্যালু বের করার জন্য এক্স ইকোয়ালস টু কি হবে, প্লাস মাইনাস এ ই কম প্লাস প্লাস মাইনাস এই, এই মাইনাস ওয়ানটা ডান পাশে প্লাস ওয়ান হয়ে যাবে। এই ভ্যালুটা বের করার জন্য আগে উৎকেন্দ্রিকতা বের করতে হবে। দেখো এখানে এ এর ভ্যালু কত, এ এর ভ্যালু তো ফোর, এই যে এ এর ভ্যালু ফোর, বি এর ভ্যালু থ্রি, এটা তো দেখে বোঝাই যায়, এ এর ভ্যালু ফোর, বি এর ভ্যালু থ্রি, আর উৎকেন্দ্রিকতা লাগবে, যে ই লাগবে, উৎকেন্দ্রিকতা লাগবে। তো উৎকেন্দ্রিকতাটা কেমনে বের করবো, উৎকেন্দ্রিকতা বের করার বুদ্ধি হচ্ছে ই ইকোয়ালস টু রুট ওভার অফ ওয়ান প্লাস ছোটোটার স্কোয়ার, ছোটোটার স্কোয়ার মানে থ্রি স্কোয়ার নাইন, ডিভাইড বাই বড়টার স্কোয়ার ষোলো, নাইন বাই ষোলো, ই ইকোয়ালস টু রুট ওভার অফ ওয়ান প্লাস নাইন বাই ষোলো, এটা কত আসবে ফাইভ বাই ফোর, ফাইভ বাই ফোর, ফাইভ বাই ফোর। এখন তুমি যদি এখানে বসায় দাও প্লাস মাইনাস, এক্স ইকোয়ালস টু প্লাস মাইনাস এ কত, এ হচ্ছে ফোর ইন্টু ই হচ্ছে ফাইভ বাই ফোর প্লাস ওয়ান, তাহলে এক্স ইকোয়ালস টু আসবে দুইটা ভ্যালু আসবে, এখানে ফোর ফোর কাটা, ফোর ফোর কাটা প্লাস মাইনাস ফাইভ প্লাস ওয়ান, যখন পজিটিভ নিব তখন হবে সিক্স, যখন নেগেটিভ নিব তখন আসবে মাইনাস ফোর, তার মানে উপকেন্দ্র হবে
উপকেন্দ্র একটা হবে 6,2 উপকেন্দ্র একটা হবে 6 এই যে x এর ভ্যালু 6 y এর ভ্যালু 2 একটা হবে x এর ভ্যালু -4 y এর ভ্যালু 2 তাহলে উপকেন্দ্র একটা হবে 6,2 একটা হবে 6, -8 y এর ভ্যালু -2 কেমনে আসলো -2 কেমনে আসলো আমরা কি ভুল করছিলাম এই আমি তো উপরে ভুল করে রাখছি মস্ত বড় ভুল করে রাখছি শিট আজকে খালি ভুলই করতেছি এই উপরে তো প্লাস আসবে শিট এই আমি এই ম্যাথ পুরোটাই ভুল করে বলছি এখানে +2 হবে এই তোমরা একটু ঠিক করে নিও যারা আসো এই কয়জন আসো আগে দেখি কয়জন আসো একটু ঠিক করে কয়জন আসো একটু ঠিক করে নিও দেখো তো আমি যেটা ভুল করে রাখছিলাম এখানে হবে x -1 এখানে হবে x +2 এই ম্যাথটা তোমরা কইরো তো ঠিকঠাক করে কইরো মানে সবকিছু প্রসিডিউর ঠিক আছে বাট এখানে x + y মানে y +2 হবে দত্তরি এটা সব ভুল করে বুঝি তোমরা এটা y +2 ধরে কইরো এটা y +2 ধরে কইরো বাট আসলে আমি কি বোঝাইতে চাইছি এটা আশা করি বুঝাইতে পারছি এই উপকেন্দ্রের স্থানাঙ্ক চেঞ্জ হয়ে যাবে এটা উপকেন্দ্র আসবে সব ভুল করে বলছি y +2 0 y -2 আচ্ছা এখানে তো ঠিকই ছিল এখানে একটা ভ্যালু আসবে 6 একটা আসবে -4 একটা আসবে 6 একটা আসবে -4 তাহলে একটা উপকেন্দ্র হবে 6, -2 আর একটা উপকেন্দ্র হবে -4, -2 দেখো এই যে একটা উপকেন্দ্র হবে 6, -2 আর একটা হবে -4, -2 আর কি চাইছে আর চাইছে না আর তো কিছু চাই নাই উৎকেন্দ্রিকতা চাইছিল হ্যাঁ উৎকেন্দ্রিকতা তো বের করছি চাইছিল শীর্ষ উৎকেন্দ্রিকতা এবং উপকেন্দ্র এই এটা কি বুঝছো আমি উপরে ভুল করে ফেলছিলাম এক্সট্রিমলি সরি তোমরা এই ঠিক করে নাও উৎকেন্দ্রিকতা হচ্ছে 5/4 উপকেন্দ্র হচ্ছে এই দুইটা আর শীর্ষ কি আসছিল বা কেন্দ্র কি আসছিল সরি কেন্দ্র কি আসছিল কেন্দ্র আসছিল 1, -2 কেন্দ্র আসছিল 1, -2 কেন্দ্র এখানে আসবে এই যে এখানে যেহেতু y +2 হয়ে গেছে তাহলে এখানে y এর ভ্যালু হয়ে যাবে -2 কেন্দ্র হবে 1, -2 আরেকটা জিনিস চাইছে শীর্ষ আরেকটা জিনিস চাইছে শীর্ষ শীর্ষ শীর্ষর স্থানাঙ্ক কি ছিল +-a,0 মনে আছে +-a,0 x = হবে +-a ক্যাপিটাল y = 0 তাহলে x এর ভ্যালু বসাই দেই x -1 = +-a আর y এর ভ্যালু হচ্ছে y +2 = 0 তাহলে y = -2 আর এর ভ্যালু আসছিল 4 x = +-4, +1 x একটা হবে 5 আর একটা হবে -3 একটা হবে 5 আর একটা হবে -3 একটা হবে 5 আর একটা -3 তাহলে শীর্ষ হবে 5-2 এবং -3, -2 -3, -2 দেখো উপবৃত্ত শেষ কোন পরাবৃত্ত শেষ শেষমেশ অধিবৃত্ততে আইসাই ভুল করা শুরু করছি শেষমেশ অধিবৃত্ততে আইসাই ভুল করা শুরু করছি এই তোমরা একটু কাইন্ডলি ঠিক করো তোমরা আমাকে জানাও একটু কমেন্টে জানাও তোমরা কি ঠিকঠাক লিখছো কিনা এই তোমরা কি আমাকে পারবা আমার এই জিনিসটা ভালো মতো বুঝাইতে পারলাম না নিজের কাছে বিরক্ত লাগতেছে জিনিসটা ঠিক মতো বুঝাইতে পারলাম না বাট তোমরা কি বুঝছো আমি উল্টা পাল্টা করে ফেলছিলাম তোমরা কি জিনিসটা বুঝছো কিনা আমাকে একটু কমেন্টে বলো তো পারবা কিনা ক্লিয়ার তনুশ্রী বলছে ক্লিয়ার এই বাকি যারা আসো একটু কষ্ট করে একটু কমেন্ট করে দাও তো এই জিনিসটা তোমরা পারবা কিনা এই জিনিসটা কি পারবা জি দাদা ঠিকই লিখছি আচ্ছা ভেরি গুড সীমান্ত ভেরি গুড আমি ভুল করে ফেলেছিলাম বয়স হয়ে গেছে তো বয়সের ভারে ভুল করে ফেলছি আচ্ছা ফাতেমা লামিয়া ভেরি গুড ঠিক আছে তাহলে আশা করি পারবা তো উপবৃত্তের ম্যাথও কিন্তু এরকম ম্যাথ করাইছি উপবৃত্তেও সেম এরকম ম্যাথ করাইছি ওখানে আমি যে এখানে এক্স আর ওয়াই ধরি নাই ডিরেক্ট মান বের করার সময় ওইভাবে লিখে করাই ফেলছিলাম তুমি পরীক্ষা আসলে এইভাবে আগে এটার জায়গায় ক্যাপিটাল এক্স লিখবা ওয়াই এটার জায়গায় ক্যাপিটাল ওয়াই লিখবা বইয়ের মধ্যে এইভাবে ধরে করছে তো তো ওইভাবে ডিরেক্ট করে ফেললে অনেক সময় স্যাররা এক নাম্বার কাইটাই দেয় কিনা কত ধরনের স্যার যে আছে তো তোমরা এরকম সুন্দর করে ভেঙে ভেঙে লিখবা মানে তুমি জানো যে উত্তর মনে করো তুমি ডিরেক্ট সমীকরণ দেখেই কেন্দ্র কি হবে বুঝে ফেলতে পারো কিন্তু লিখার সময় এমসিকিউ হলে তো কথাই নেই যেহেতু এখন ভর্তি পরীক্ষা শুধুমাত্র বুয়েট ছাড়া ভর্তি পরীক্ষা যেহেতু বুয়েট ছাড়া বাকি সবই এমসিকিউ আর ঢাকা ইউনিভার্সিটিতে একটু রিটার্ন আছে
তো এমসিকিউতে তো তুমি যেমনে খুশি অমনে দেখাই ফেলবা, বাট রিটেনে যখন আসবে তখন একটু এই জিনিসটা ব্যাখ্যা করে দিও। ব্যাখ্যা করে বলতে আগে ক্যাপিটাল এক্স ধরবা, ক্যাপিটাল ওয়াই ধরবা, তারপরে বলবা কেন্দ্র প্লাস মাইনাস বা কেন্দ্র হচ্ছে 0,0, তাইলে এক্স ইকস টু 0, ওয়াই ইকস টু 0, তারপর উপকেন্দ্র প্লাস মাইনাস 1,0, মানে ক্যাপিটাল এক্স ইকস টু প্লাস মাইনাস এই, ওয়াই ইকস টু 0, শীর্ষ প্লাস মাইনাস 1,0, মানে ক্যাপিটাল এক্স ইকস টু প্লাস মাইনাস ক্যাপিটাল ওয়াই ইকস টু 0, তারপরে ক্যাপিটাল এক্স এবং ক্যাপিটাল ওয়াই এর মান বসাই দিলে এক্স ওয়াই চলে আসবে। এক্স ওয়াই কি আসবে? চলে আসবে। এখন দেখো এই যে উপবৃত্ত অধিবৃত্তটা তোমাকে বলছে এই অধিবৃত্তের অসীম তটের সমীকরণ নির্ণয় করো। লাস্ট ম্যাথ, একটা অধিবৃত্তের সমীকরণ দেয়া আছে, একটা অধিবৃত্তের সমীকরণ দেয়া আছে, তোমাকে বলা হইল এই অধিবৃত্তের অসীম তটের সমীকরণ। তোমাকে যদি একটা অধিবৃত্তের সমীকরণ দিয়ে বলে এই অধিবৃত্তের অসীম তটের সমীকরণ কি, গত ক্লাসে যারা ছিলা অসীম তটের সমীকরণ ভালো করে বুঝাইছি। অসীম তট কি জিনিস? অসীম তট হচ্ছে দুইটা সরল রেখা, দুইটা সরল রেখা, অধিবৃত্ত যেই সরল রেখাটাকে টাচ করতে চায় কিন্তু পারে না, তাহলে অবশ্যই অসীম তটের সমীকরণ আসবে দুইটা প্লাস মাইনাস দিয়ে আসবে। এবং এইটাকে আগে প্রমিত সমীকরণের ফরম্যাটে নিতে হবে। তোমরা এক্স স্কোয়ার গুলাকে এক পাশে রাখবা, আমি এটাকে নিচ্ছি না, যেভাবে লিখবা এক্স স্কোয়ার গুলাকে এক পাশে, ওয়াই স্কোয়ার গুলাকে আর এক পাশে, মাইনাস 45, তারপরে এখান থেকে 4 কমন নিবে, এনতে 5 কমন নিয়ে একটা ফরম্যাট আনবা। ফরম্যাটটা কি আসবে আমি বলে ফেলি, ফরম্যাটটা আসবে এরকম। আচ্ছা আমি লিখ না লিখতে পারবো না, তোমরা কইরো। এখান থেকে ফরম্যাট আসবে এইটা, তোমরা এইটাকে ভালো ফরম্যাটে বানাবা, এই যে এক্স এখান থেকে কমন নিয়ে একটা সূত্র সূত্র বানাবা, এখান থেকে কমন নিয়ে সূত্র বানাবা, তারপর এক্সট্রা যা আসবে ডান পাশে যোগ বিয়োগ করে বানাবা। এটা হবে এইটা এক্স প্লাস 5 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 25 মাইনাস ওয়াই প্লাস 3 হোল স্কোয়ার ডিভাইডেড বাই বিসি কস 1। তোমরা আপাতত লিখে রাখো এখানে, এই যে এটাকে কনভার্ট করলে, এটাকে কনভার্ট করে তুমি যখন প্রমিত সমীকরণের মতো বানাইতে চাইবা তখন এইটা আসবে। ওকে ফাইন। তো এখানে 25কে কি লেখা যায়? 25কে লেখা যায় 5 স্কোয়ার, 25কে লেখা যায় 5 স্কোয়ার, আর 20কে লেখা যায়, আচ্ছা 20 মানে কি? 20 মানে হচ্ছে 2√5। হ্যাঁ 20 মানে 2√5 হোল স্কোয়ার, 2√5 কে স্কোয়ার করলে 20 হয়। তুমি ডিরেক্ট রুট ওভার অফ 20 লিখলে হবে। এই রুট 20 মানে কি? রুট 20 মানে রুট ওভার অফ 4 × 5 মানে 2√5। এই যে 2√5 কে স্কোয়ার করলে মানে যেহেতু এটা রুট 20 20 আসবে। তাইলে এটা হচ্ছে আমাদের প্রমিত সমীকরণের মতো, এটাকে আগে প্রমিত সমীকরণের ফরম্যাটে নিতে হবে। এটা তো আমরা এই কাজটা উপবৃত্তেও পড়ে আসছি, আমরা এই ফরম্যাটে নিব এই ফরম্যাটে। ও আচ্ছা শোনো, আগের ম্যাথটাতে যে বলছিল ওই কোনিকটা কিসের সমীকরণ, পরাবৃত্ত উপবৃত্ত নাকি অধিবৃত্ত? তুমি কেমনে বলে দেখো, আগের সমীকরণটাতেও কিন্তু মাঝখানে মাইনাস আসছিল, যেহেতু মাঝখানে মাইনাস আসছিল তাহলে অবশ্যই সেটা উপবৃত্ত না অধিবৃত্ত, কাজ শেষ। এখন এখান থেকে অসীম তট কেমনে বের করবা? অসীম তট বের করার বুদ্ধি কি ছিল মনে আছে? অসীম তট বের করার বুদ্ধি গত ক্লাসে বলছিলাম যে ডান পাশে যেটা 1 থাকবে সেইটাকে 0 ধরে ফেলবা, ডান পাশে যেটা 1 থাকবে সেটা মুছে দিবা। তুমি লিখবা, মনে করো আগেরটাকে 1নং সমীকরণ দিবা, আগেরটাকে 1নং সমীকরণ দিবা, তারপরে বলবা এই উপবৃত্তের অসীম তটের সমীকরণ হবে এই অধিবৃত্তের, বারবার উপবৃত্ত বলতেছি, এই অধিবৃত্তের অসীম তটের সমীকরণ হবে ডান পাশের 1টাকে কি বানাই দিবা? 0 বানাই দিবা, কাজ শেষ। এখন কি করবে? এখান থেকে এটাকে ডান পাশে নিয়ে যাও, ওয়াই প্লাস 3 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2√5 হোল স্কোয়ার ইকুয়ালস টু, এটাকে ওই পাশে এক্স প্লাস 5 হোল স্কোয়ার। এটাকে আমরা মূলবিন্দুগামী সরল রেখার সমীকরণের ফরম্যাটে নিব, মূলবিন্দুগামী সরল রেখার ফরম্যাটে নিব, কারণ অসীম তটের সমীকরণগুলো কি হয়, মূলবিন্দুগামী সরল রেখা হয় না? অসীম তটের সমীকরণগুলো তো মূলবিন্দুগামী সরল রেখার মতো হয়, তো আমরা এটাকে মূলবিন্দুগামী সরল রেখার মতো বানাবো। এখন এখান থেকে মুছে দেই, কি হবে এটাকে এখন স্কোয়ার করে দেবো, এখন তো আর দরকার নাই, স্কোয়ার করে দিলে এটা হয়ে যাবে 20, এটাকে স্কোয়ার করে দিলে হয়ে যাবে 25, আর গুণন করে দেবো ওয়াই প্লাস 3 হোল স্কোয়ার ইকুয়ালস টু 20/25 ইন্টু এক্স প্লাস 5 হোল স্কোয়ার, ঢাকাঢাকি করলে 4/5
पास ताहिले वाई प्लस थ्री इक्वल्स टू वर्गमूल कर दीची प्लस माइनस फोर बाय फाइव एक्स प्लस फाइव शेष ऐ देखो এইটাই হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ কি মিলছে y প্লাস থ্রি ইকোয়ালস টু প্লাস মাইনাস এই এখানেও তো ঝামেলা করে ফেলছি এখানেও কোথাও ঝামেলা করছে এখানে কি ঝামেলা করছি দাঁড়াও এইখানে কি ঝামেলা করলাম এখানে এইখানে কি ঝামেলা করছে এখানে তো ফোর বাই ফাইভই হবে তাই না ফোর বাই ফাইভ বড় করলে টু বাই রুট ফাইভ টু বাই রুট হ্যাঁ ঠিক আছে সরি এটা আমি এই যে রুট দিই নাই এখন ঠিক আছে ফোর কে বর্গমূল করলে টু মানে আমরা উভয় পক্ষকে বর্গমূল করে দিছি বর্গমূল করে দিলে প্লাস মাইনাস দিব ফোর কে বর্গমূল করলে টু ফাইভ কে বর্গমূল করলে রুট ফাইভ হ্যাঁ ঠিক আছে এখন তুমি বলতে পারো যে এইটা মূল বিন্দুগামী সরলরেখা কেমনে হইলো আসলে মূল বিন্দু সরল রেখা সমীকরণ তো এটা y cos / mx সামনে তুমি প্লাস মাইনাস দেওয়ার সুবিধা নাই ঢালের মান পজিটিভ হইতে পারে নেগেটিভ হইতে পারে কিন্তু আসল কথা কি জানো এখানে আসলে এই ম্যাথটা থেকে যখন আমরা বিভিন্ন জিনিস বের করব তখন তো আমরা y প্লাস থ্রি কে ধরে নিব ক্যাপিটাল y x প্লাস ফাইভ কে ধরে নিব ক্যাপিটাল x আমরা যখন এখান থেকে বিভিন্ন সমীকরণ থেকে বিভিন্ন জিনিস বের করব তখন তো এইটাকে ধরে নিব ক্যাপিটাল y এটাকে ধরে নিব ক্যাপিটাল এক্স তো আসলে সমীকরণটা কি হয় এই যে ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস টু বাই রুট ওভার অফ ফাইভ এক্স এই দেখো ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস টু বাই রুট ওভার অফ ফাইভ এক্স এই দেখো এটা মূল বিন্দুগামী সরল লেখা এইটা মূল বিন্দুগামী সরল লেখার সমীকরণ বাট আমাদের উত্তর তো আর এইটা না আমাদের তো এখানে তো ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই ধরার দরকার নাই নর্মালি আমরা ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই ধরে উত্তর বের করি বাট উত্তর কিন্তু ক্যাপিটাল এক্স এবং ক্যাপিটাল ওয়াই না এটা আমরা ধরে করি এখানে ধরে করতে হয় নাই তোমাকে আমি বোঝানোর জন্য এইভাবে লিখলাম যে আসলে এইটা মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণের মতোই হবে যদিও এই রেখাটা এক্স্যাক্টলি মূল বিন্দুগামী না এই রেখাটা তো আর মূল বিন্দুগামী হবে না কেন কারণ এখানে এই যে দেখো এই যে উপবৃত্তটা অধিবৃত্তটা আসছিল ওই অধিবৃত্তটার কেন্দ্র তো মূলবিন্দুতে না ওই অধিবৃত্তের কেন্দ্র কি মূলবিন্দুতে না ওটার কেন্দ্র মূলবিন্দুতে না এই যে দেখো এটার কেন্দ্র তো মূলবিন্দুতে না এখানে ওয়াই এর সাথে ওয়াই প্লাস থ্রি আছে এখানে ওয়াই প্লাস ফাইভ আছে তাই এটার কেন্দ্র হবে মাইনাস ফাইভ মাইনাস থ্রি এটার কেন্দ্র হবে এখান এটাকে জিরো ধরলে মাইনাস ফাইভ এটার কেন্দ্র হবে মাইনাস ফাইভ এটাকে জিরো ধরলে মাইনাস থ্রি এটার কেন্দ্র মাইনাস ফাইভ মাইনাস থ্রি তো এই অধিবৃত্তের কেন্দ্র তো মূলবিন্দুতে না তো এই সমীকরণটা দেখতে যদিও মূলবিন্দুগামী হওয়ার কথা কিন্তু এটা এক্স্যাক্টলি মূলবিন্দুগামী রেখা হবে না কারণ এটা তো কেন্দ্রতেই মূলবিন্দু কেন্দ্রই মূলবিন্দুতে না বাট অসীমতট বের করার জন্য তোমার অত কিছু চিন্তা করার দরকারই নাই অসীমতট বের করার জন্য তুমি আগে পড়া অধিবৃত্তের সমীকরণটা বের করবা প্রমিত সমীকরণের মতো বানাবা তারপর ডান পাশে যেটা ওয়ান থাকবে সেটাকে জিরো ধরে ফেলবা লিখবা যে এই অধিবৃত্তের অসীমতটের সমীকরণ হবে ডান পাশে ওয়ানটার জায়গায় খালি জিরো তারপরে তুমি আর গুণন করে বাম পাশে আনবা ওয়াই ডান পাশে এক্স কেন বাম পাশে আনবা ওয়াই ডান পাশে বাকি সব এই যে ওয়াই এই ফরম্যাটে আনবা ওয়াই কস টু এম এক্স এই ফরম্যাটে নিয়ে যাবা বাম পাশে সব থাকবে ওয়াই বাকি সব ডান পাশে ওয়াই সংবলিত পদগুলো মানে এই যে ওয়াই সংবলিত পদগুলা বাম পাশে বাকি সব ডান পাশে ওয়াই সংবলিত পদগুলা বাম পাশে বাকি সব ডান পাশে এই বলো তো ক্লিয়ার কি না যারা ক্লাসে ছিলা তোমরা কি বুঝছো নাকি বুঝো নাই যাওয়ার আগে বলে যাও আজকে ক্লাসটা ঠিক মতো বুঝাইতে পারি নাই মনে হচ্ছে আজকে ক্লাসটা মনে হয় ঠিক মতো ভালো করে বুঝাইতে পারি নাই তোমরা কি বুঝতে পারছো যারা যারা লাইভে আসো যাওয়ার আগে বলে যাও আমি তোমাদের কমেন্টও লাস্টে পড়তে পারতেছিলাম না আমার ওই ফোন অফ হয়ে গেছে ওই ফোনটা অফ হয়ে গেছে যে এখন কমেন্ট পড়তেছি তোমাদের প্রশ্ন থাকলে বলো সীমান্ত দে বলছে ক্লিয়ার পার্থগুন্ডু ক্লিয়ার মাস্তুরা আক্তার ক্লিয়ার ভেরি গুড ভেরি গুড ওয়াসিম আহমেদ শাফিন ক্লিয়ার ভাইয়া ঠিক আছে ভাইয়েরা ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ আজকে ক্লাসটা খুব ভালো মতো নিতে পারি নাই খালি ভুল করে ফেলতেছিলাম সমৃতা রানী ঘোষ ভেরি গুড ক্লিয়ার ম্যান এন্ড উইমেন শ্যাম্পু আরে সেরা সীমান্ত ঠিক আছে তাহলে তোমরা যেহেতু বুঝতে পারছো তাহলে আবার মনটা খুশি হয়ে গেল আমি ভাবতেছিলাম যে না আজকে হয়তো ভালো মতো বুঝাইতে পারি নাই আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের কনিক শেষ হইল শেষ না আসলে আরও প্রবলেম সলভ বের হইলে আমরা প্রবলেম সলভ করব তোমাদের যদি এখনও সলভ করতে গিয়ে ধরো কনিক আরও একটা প্রবলেম সলভিং ক্লাস আমি রাখবো আরও একটা প্রবলেম সলভিং ক্লাস রাখবো ওটা তো আমরা ক্লাস কাউন্ট করি না
প্রবলেম সলভিং ক্লাস রাখবো, যে আরো যদি কোনো সমস্যা পুরা কোনিক মিলে সৃজনশীল বাড়ির কাজ দিব। তো কালকে আগামী কালকের মধ্যে তো সৃজনশীল বাড়ির কাজ দিব, তো সৃজনশীল বাড়ির কাজ করতে গিয়ে যদি কারো কোনো প্রবলেম হয় তখন ওগুলা নিয়ে আরেকটা সলভ ক্লাস থাকবে এবং কোনিকের উপর বড় সড়ো একটা পরীক্ষা হবে। তো আশা করি তোমরা সবাই ভালো করে কোনিক পরীক্ষাটা দিবা নিজের ভালোর জন্য, কারণ কোনিক চ্যাপ্টারটা সেকেন্ড পেপারের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এটা নিয়ে কেউ ত্রুটি রাখো না, কেউ খেলাফেলা করো না। এক্সাম কবে মবিন সুবোধ বলে দিব, এক্সাম একটু টাইম দিব, হ্যাঁ কিছু টাইম দিয়ে পরে এক্সাম নিব, মানে পড়ার মতো টাইম পাবো আমি কালকের মধ্যে বলে দিব। শেষ হয়েও হইল না শেষ, হ্যাঁ হবে হবে, সৃজনশীল বাড়ির কাজ দিব, সৃজনশীলগুলা করে ফেললেই শেষ হয়ে যাবে। তারপরে আগামীকালকে তো ওই যে একটা টপিক বাকি আছে, পরামিতিক স্থানাঙ্ক তো এখনও পড়াই নাই, মানে ওই টাইপটা দেখাই নাই। তো আগামীকালকে আমি পরামিতিক স্থানাঙ্ক রিলেটেড টাইপের একটা রেকর্ডেড ভিডিও বানিয়ে আপলোড দিয়ে দিব। ঠিক আছে ঠিক আছে, তো সবাই ভালো থাকো সুস্থ থাকো। এরই মাধ্যমে আমাদের অধিবৃত্তর এবং অধিবৃত্ত না পুরা কণিকের কণিকের রেগুলার লেকচার শেষ হইল। পরবর্তী রেগুলার লেকচারে দেখা হবে জটিল সংখ্যা নিয়ে, পরবর্তী রেগুলার লেকচার জটিল সংখ্যা নিয়ে দেখা হবে। আর সবাই কোনিক শেষ করতে থাকো, ভালো থাকো সুস্থ থাকো। হ্যাঁ মাস্তুরা একটা একটু টাইম দিব, পরীক্ষার আগে একটু টাইম দিব। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, সবাই ভালো থাকো সুস্থ থাকো। মিটিংটা ক্যান্সেল করতেছি, ঠিক আছে ওকে।